পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل جبان خلي أمار شت تلوات قرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله من أتاني دخل الجنة ومن عصاني فقد أبى متفق عليه وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على জোরে জোরে মহব্বত দিল খুলে আলাই ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাই আমারে দেখি হ্যায়
مدینے کی طرف دوئے گا محمد کا صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ شراجم ملت تمہاری فخر دو عالم اے بار دی مولا پاک کل دی آئی دی صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ محمد صلی اللہ علیہ لا الہ اللہ جوڑے لا الہ اللہ جوڑے لا الہ زبان کھولے لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ علیہ وسلم لا الہ الا اللہ لا الہ بولن مرا گناہ گر بندہ بولن مرا کر بندہ کھما کرے دو اللہ کھما کرے آدھا کھو نبی جر رو جا جیتا شنر مدینہ لا الہ الا اللہ لا الہ لا الہ بہو دور مدینہ بولن بہو دور مدینہ کم نے جابو جانینا دایا اللہ دایا کرن دایا اللہ دایا کرن نصیب کرن مدینہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم بھائی جی چترت بھنڈ مرحوم محمد مصر علی خان رحمت اللہ علیہ প্রতিষ্ঠিত জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রোতার ভাজন বড় ভাই ভাইজান জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব মাদ্রাসা আলী
আল্লাহ পাক তার নেক হায়াতে তৈবা দান করুন বল আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি, শ্রীসিনা দরবারের এক উজ্জ্বল নক্ষত্র, সৈয়দ দরবার শরীফের হযরত পীর সাহেব হযরত কিবলা মতাজিল্লা আলী, আল্লাহ পাক তার হায়াতে তৈবা দান করুন আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সর্বশ্রেষ্ঠ মুরব্বিনে কেরাম, যুবক ভাইরা, প্রদার আলের মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক মেহরবানি করে আমাদেরকে পবিত্র ঈসা আলাইহিস মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে দিল খুলে সুবসারে আল্লাহ পাকের শুকর আদায় করুন, আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফে তারিছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে অনেক সব হয়, ঠিক কি ঠিক না জোরে বলে। আল্লাহর নবী ইরশাদ করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ বাইনাল মিজান ওয়া তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাকের কোন বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ অথবা একবার বলে আলহামদুলিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে তার নামে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দেয়। শুধু তাই নয়, এই দুনিয়ায় থাকা যাবে না, অনেকের বাবা চলে গেছেন, অনেকের মা দুঃখী অন্ধকার কবর দেশে চলে গেছেন, অনেকের বড় ভাই দুনিয়া সের অন্ধকার কবর দেশে চলে গেছেন। কখন জানি আপনি আমি দুনিয়া সের অন্ধকার কবর দেশে চলে যাই, কথা ঠিক কি ঠিক না জোরে বলে। ওই পরকালে আল্লাহ পাকের দরবারে আমাদেরকে হাজির হতে হবে, বিচারের দিবসে আল্লাহ পাক আপনার আমার বিচার করবেন, নেকি এবং বদির ওজন করবেন। ওই নেকির পাল্লায় যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি গুলো দিয়া দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আপনার আমার নেকির পাল্লা ভারী হইয়া যাবে। যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তাদের জায়গা হবে জান্নাতুল ফেরদাউস। আমরা সেই জান্নাতুল ফেরদাউসে যাইতে চাই কি চাই না? আর আসতে বলে যাইতে চাই কি চাই না? দুহা তুলে বলে যাইতে চাই কি চাই না? আল্লাহ কবুল করবো না। আমি এখান থেকে ঢাকা যেতে হলে টাকা পয়সা দরকার আছে না নাই? ঠিক তো দ্রব্য ওই জান্নাতে যেতে হলে জান্নাতের পাথে অনেক আমল আপনাকে আমাকে সংগ্রহ করতে হবে, আর জান্নাতের পাথেও হলো অনেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে কি জন্য সৃষ্টি করলেন? আমার আল্লাহ কোরআনুল কারীমে সুন্দর করে জানাই দিলেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, একমাত্র উদ্দেশ্য হলো তার গোলামি করা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আসমান কথা শুনে আমার আল্লাহ, জমিন কথা শুনে আমার আল্লাহ, নদীর পানি কথা শুনে আমার আল্লাহ, বাতাস কথা শুনে আমার আল্লাহ। যাদেরকে আদর করে সৃষ্টি করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই মানুষ আজকের আল্লাহর কথা মানে না, কথা ঠিক কিনা জোরে বলে। এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন, সব নবী রাসূলগণ এই দাওয়াত পৃথিবীর মানুষের মাঝে দান করেছিলেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিলেন, ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। আমার আল্লাহ তাআলা প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক কওমের কাছে নবী এবং পয়গম্বরগণদেরকে পাঠিয়েছিলেন, আর নবী পয়গম্বরগণ এই দাওয়াত পৃথিবীর মানুষের মাঝে দিয়েছিলেন, আনে বুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর কথা মতো চলো, আল্লাহর হুকুম মানো, কথা ঠিক কিনা জোরে বলে। আজ পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছে, আল্লাহর বন্দিগি ছেড়ে দিয়েছে,
আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছে, আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করে, নবীর সঙ্গে বেয়াদবি করে, কোরআনের সামনে বেয়াদবি করে, ইসলামের সামনে বেয়াদবি করে, কথা ঠিক কি ঠিক না? জোরে বলে, জোরে লা ইলাহা বলেন আসমান, বলে এক আল্লাহ, জোরে আসমান বলে এক আল্লাহ, জমিন বলে লাজিনরা বলে লা আমরা বলি, আমার আল্লাহ বলেন হে জিবরাইল, আমার আল্লাহ বলেন হে জিবরাইল, আমার বন্ধু মদিনাওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, বলেন আল্লাহ সারা উপায় নাই, জোরে আল্লাহ সারা উপায় নাই রে নবী, সারা গতি নাই রে নবী, সারা উপায় নাই, সেই নবীকে পাইতে হলে, সেই নবীকে পাইতে হলে কোরআন সুন্নার আমল চাইলা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখের বিষয় হলো সত্য, হিন্দুদের কিছু হলে ভারত গরম হয়ে যায়, হিন্দুদের পক্ষে কথা বলে, খ্রিস্টানদের কিছু হলে আমেরিকা গরম হয়ে যায়, খ্রিস্টানদের পক্ষে হুকুম দেয়, ইহুদিদের কিছু হলে ইসরায়েল গরম হয়ে যায়, ইহুদিদের পক্ষে কথা বলে, অথচ মুসলমানদেরকে কেড়ে কেড়ে টুকটুক করা হলো, মুসলমানদের পক্ষে কাউকে কথা বলতে পাওয়া গেল না, ঠিক কিনা? জোরে বলে, ঠিক কিনা? জোরে বলে, মুসলমানদের আজকে কেউ নাই, মুসলমানদের আমার আল্লাহ আছে, আর আমার আল্লাহই মুসলমানদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? জোরে বলে, এই যে মুসলমানদের উপরে বিপদ, এর কারণ আছে কি নাই? আমার আল্লাহ বলেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপদ দেখো, যত মুসিবত দেখো, সব তোমাদের হাতের কামাই, ঠিক কি না? বলে, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা রোজা ছেড়ে দিয়েছি, আমরা পর্দা পুশিদা ছেড়ে দিয়েছি, আমরা হালাল হারাম ছেড়ে দিয়েছি, আমরা সুদ খাই, আমরা ঘুষ দেই, মিথ্যা কথা বলি, কথা ঠিক কি ঠিক না? জোরে বলে, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস যদি আমরা জড়িয়ে ধরতে পারি, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, আমার নবী বিদায় হাজের বাসনে সুন্দর করে জানিয়ে দিয়ে গেছেন, তারা তুমফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, আমার নবী বললেন পৃথিবীর মানুষ, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, এক হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব, দু হলো নবীর সুন্নাত, এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, কখনোই তোমরা বিপদগামী হবে না, কথা ঠিক কিনা? জোরে বলে, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকের আমরা কিভাবে আমল করব, আজকের আমাদের জীবন কি কিভাবে সাজাব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের মাঝে একটা মাপ কাঠি দিয়ে গেছেন, একটা সুন্দর নীতিমালা দান করে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহিবিবুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও,
তোমরা যদি আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি, তোমরা রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো। ইশকে মাহবুবে খোদা, ইশকে মাহবুবে খোদা, জিস দিল মে হাসিল নাহি লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নাহি। তোমরা যদি ঈমানে কামিল হতে চাও, তোমরা যদি আল্লাহ পাকের পরিপূর্ণ ঈমানদার হতে চাও, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। সবচাইতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, কথা ঠিক কিনা জোরে বলে। আজকে নবীজির মহব্বত আমাদের দিলের ভিতরে নাই, নবীজির ভালোবাসা আপনার আমার দিলের ভিতরে নাই, নবীজির ইত্তেবা আপনার আমার ভিতরে নাই, নবীর সুন্নতের পাইরবি আপনার আমার ভিতরে নাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, আমার আল্লাহ নবী ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ নবী বলে আমার সব উম্মত জান্নাতে যাবে, আমার সব উম্মতরা জান্নাতে যাবে, ইল্লা মান আবা। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে অনুসরণ করে না কারা, আপনাকে অস্বীকার করে কারা? হুজুর বলে যারা আমার সুন্নত মানে না তারাই আমার আমাকে অস্বীকার করে, কথা ঠিক কিনা বলে। এই ফিতনা ফাসাদের জামানায় আপনি যদি একটা সুন্নতকে অনুসরণ করেন, অনুকরণ করেন, আমার নবী বলে মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদ। আমার নবী বলে যে ব্যক্তি এই ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নতকে অনুসরণ করবে, আমার নবী বলে তার আমল আল্লাহ পাক 100 শহীদের সব দান করে দিবে। বন্ধুরা আমার, সুন্নাত আজকের বিদায় হয়ে গেছে, সুন্নাতের অনুসরণ অনুকরণ করি না। আবার যদি বলি ভাই সুন্নাত আপনি মানেন না কেন, বলে সুন্নাত কে নবী, সুন্নাত না মানলে কি হয়? দেখা যায় ভাই মাথায় টুপি নাই কেন, বলে টুপি দেওয়া, টুপি না দিলে কি হয়? ভাই টুপি দেওয়া তো সুন্নাত, সুন্নাত আমল না করলে কি হয়? বন্ধুরা আমার, কথাটা আপনি কি বলে বললেন, কথাটা তো হেনাথ হয়ে গেল, আমার নবীর শানে কিন্তু আপনার বেয়াদবি হয়ে গেল, কথা ঠিক কিনা বলে। আর নবীজির সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, আপনার সব আমল বন্ধ হয়ে যাবে, সব আমল বাদ হয়ে যাবে, সব আমল নষ্ট হয়ে যাবে, কথা ঠিক কিনা বলে। আমার আল্লাহ পাক তার বন্ধুকে এত ভালোবাসি, এত মুহাব্বত করে, কোরআন কারীম খুলে আল্লাহ পাক কোরআনের ভিতরে এক জায়গায় আমার নবী কিয়া মুহাম্মদ করে ডাক দেয় না, সব নবীদের নাম ধরে ধরে আমার আল্লাহ ডেকেছেন, ইয়া আদম, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম বলে আল্লাহ নবীদের ডাক দিয়েছে। আল্লাহ এত ভালোবাসে, একটি বারো আমার আল্লাহ আপনার আমার নবী কি ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই? আমার আল্লাহ তো আল্লাহই, আল্লাহ হোসেন খালেক, আমার নবী হলো মাখলুক, আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আমার নবী হলো সৃষ্টিকর্তা, ঠিক কিনা বলে? কোরআনুল কারীমে যখন আপনার আমার নবীর নামটা আল্লাহ পাক দিচ্ছে করেছেন, কত সুন্দর করে, কত তাজিমে, কত মহব্বতে, কত ভালোবাসায় আমার আল্লাহ ডাক দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কম্বল মুড়ি আছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আশ্রম দিতি, আমার নবী চাদর মুড়ি দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুত্তাসে, ইয়াসিন তোহা বলে আল্লাহ পাক আপনার আমার নবীকে কত আদর করে ডাক দিলে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার নবী সম্মান আল্লাহ এত বাড়াই দিলেন, আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়া রাফানা লাকা যিকরা, হে রাসূল, হে আমার বন্ধু হাবিব, আপনার সম্মান, আপনার মর্যাদা সবার উপরে, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার, মি ওয়াজহিকাল মুনীরু লাকাদ নাওয়ারাল কামার,
বাদাজ খুদা বুজুর্গি কি কিসসা মুকতসর ইয়া সাহিবাল জামাল এই সৌন্দর্যের অধিকারী ইয়া সাহিবাল জামালে সৌন্দর্যের অধিকারী ইয়া সাইয়েদাল বাশার হে মানুষের সরদার আপনার চেহারাটা হলো চন্দ্রের চাইতে উজ্জ্বল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তার মা কথা ডেকে বলে বাবা আনাস তুমি সবসময় নবীর দরবারে থাকো তুমি নবীজিকে দেখো আমি তো নবীজিকে দেখতে পারি না নবীজির কোনো খেদমত আমি করতে পারি না বাবা আনাস তুমি আমার পক্ষ থেকে নবীর দরবারে যাও নবীজিকে দাওয়াত দিয়ে আসো আনাস রাদিয়াল্লাহু তাআলা নু চলে গেলেন দয়ানবীজির দরবারে গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমার মা আপনাকে দাওয়াত দেয় একটু খিদমত করতে চাই আপনাকে এক নজর দেখতে চাই হুজুর যদি আপনি দাওয়াতটা কবুল করিতে আমার নবী আপনার নবী বলে আনাস রে আগামী কাল রাতে তোমাদের বাসায় আমি তাশরিফ নিব তোমাদের দাওয়াত আমি নবী কবুল করিলা আনাস রাদিয়াল্লাহু তাআলা নু খুশি হয়ে গেলেন বাসার দিকে দৌড় শুরু করলেন গিয়া বললেন মা আগামী কাল দয়াল নবীজি আমাদের বাড়ি তাশরিফ নিবে আনাসের মা ডেকে বলে বাবা আনাস বাজার যাও বাজার করে নিয়ে আসো আনাস রাদিয়াল্লাহু তাআলা নু বাজার চলে গেলেন বাজার করে নিয়ে আসলেন সব কমপ্লিট করে তার মার সামনে উপস্থাপন করলেন মা সুন্দর করে আল্লাহ নবীর জন্য খাবার পাকালে এরপর ডেকে বলে বাবা আনাস তুমি যাও দয়াল নবীজিকে আমাদের বাসায় তাশরিফ নিয়ে আনো আগায় নিয়ে আসো আনাস চলে গেলেন দয়াল নবীজিকে আনার জন্যে এরপরে আল্লাহ নবী রওনা দিয়ে দিলেন আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল রাত হয়ে গেল গভীর রাত আর আনাস রাদিয়াল্লাহু তাআলার বাসায় যখন আল্লাহ নবী হাজির হয়ে গেলেন সেই গভীর রাতটা ছিল পূর্ণিমার চাঁদের রাত যখন আনাস রাদিয়াল্লাহু তাআলার বাসায় আল্লাহ নবী তাশরিফ নিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলার মা একবার দয়াল নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আনাস রাদিয়াল্লাহু তাআলা নু বলে মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইয়া কি দেখো আবার দয়াল নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া কি দেখো আনাসের মা ডেকে বলে বাবা আনাস এমন নবীকে দাওয়াত দিয়ে তুমি নিয়ে আসলা ওই পূর্ণিমার চাঁদের ভিতরে কালিমা আছে কিন্তু সেই নবীজির চেহারা মোবারকের ভিতরে কোনো কালিমা না দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী গো বলেন দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী গো দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী গো জীবনে মরণে বলে দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী গো দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী গো জীবনে মরণে যেন বলে জীবনে মরণে যেন একবার আপনার দেখা পাই নবী গো দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী গো কবরে হাশরে যেন বলেন কবরে হাশরে যেন একবার আপনার দেখা পাই নবী গো দেখলে আপনার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী গো জীবনে মরণে যেন বলে জীবনে মরণে যেন একবার আপনার দেখা পাই নবী গো দেখলে আপনার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই কথা ঠিক কিনা জোরে বলেন
কারণ শয়তান নবীজির সূরত ধরতে পারে না। এবার টাইটেল পাস করেন কবর আজাব হবে কিনা কোনো গ্যারান্টি নাই, দাওরা পাস করেন কবর আজাব হবে কিনা কোন কোনো গ্যারান্টি নাই, চেয়ারম্যান হন, মেম্বার হন, এমপি হন, মন্ত্রী হন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, কবরে আজাব হবে কিনা কোনো গ্যারান্টি নাই, কথা ঠিক কিনা বলে। কিন্তু একটা গ্যারান্টি আছে, মদিনার কামলিওয়ালার যারা যদি আপনার হয় তাহলে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া গেল। বন্ধুরা আমার ভাইরা মা, সেই জন্য আপনাকে আমাকে নবীজিকে ভালোবাসতে হবে, নবীজিকে মহব্বত করতে হবে, কথা ঠিক কিনা বলে। আনাসের মাটিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন আপনাকে কেন আমি দাওয়াত দিয়ে এনেছি? কেন কেন গো? ও আনাসের মা বলো রে, আনাসের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমার ছেলে আনাস গরিব, অভাব অনটনের ভিতরে পড়ে আছে, হুজুর আপনি দোয়া দিয়া দেন। আল্লাহ নবীর আনাসের মা, তুমি দোয়া করো, আমি আমিন বলে দিব। আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন? হুজুর বলেন, না তুমি দোয়া করো। আনাসের মা দোয়া করলেন, আমার নবীজি আমিন বলে দিল, দোয়া কবুল। আমার নবীজি আমিন বলে দোয়া কবুল হয় কি হয় না? শুধু তাই নয়, আল্লাহ নবী মদিনা মসজিদের পশ্চিম পাশে একটা মসজিদ আছে, যেই মসজিদটার নাম হলো মসজিদে গামামা, যেই মসজিদের নাম হলো মেঘের মসজিদ। জুমার দিন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় বৃষ্টি নাই, মদিনায় বৃষ্টি নাই, হুজুর একটু দোয়া করে। আমার নবী আল্লাহর দরবার হাত তুললেন, দোয়া করলেন, সঙ্গে সঙ্গে অঝোর দ্বারায় বৃষ্টি শুরু হয়ে গেল। এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি বৃষ্টি বন্ধ হয় না। পরের দিন জুমার দিন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ, হুজুর গো, বৃষ্টিতে মদিনা শহর ভেসে গেল। হুজুর বলে, আল্লাহ তুমি আমাদের উপরে রহমত, আমাদের জন্য যা কল্যাণ তাই নাজিল করো, বৃষ্টি বন্ধ হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন, সুবহানাল্লাহ, আমার নবীজি দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে আসলেন, দীর্ঘ 16-17 মাস আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ আদায় করছিলেন। আল্লাহ নবীর মনের ভিতরে দেখা যা, যদি একটু আল্লাহ পাক আমার জন্মভূমি, আমার মাতৃভূমি কাবা শরীফ আল্লাহ কিবলা বানাইয়া দিত। সেই নবীর মহব্বতে আমরা একটা দরুদ করি, সাল্লাল্লাহ আলা, ইচ্ছা করলে মোর নবীজি থাকতে পারতেন আরশে, ইচ্ছা করলে মোর নবীজি থাকতে পারতেন আরশে, উম্মতির মায়াই নবী, উম্মতির মায়াই নবী মদিনাতে শুয়াছেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ নবীর মনের ভিতরে দেখা যান, আমার জন্মভূমি আমার মাতৃভূমি যদি কাবা শরীফ হইত, কিন্তু আল্লাহর কাছে বলে না, আল্লাহর কাছে কিছু বলে না। আল্লাহ নবী জোহরের নামাজ, মতান্তরে আসরের নামাজ, জুল কিবলা তাইন মসজিদ আদায় করতেছিলেন। দুই রাকাত নামাজ পড়া হয়ে গেছে, দুই রাকাত নামাজের পরে আল্লাহ পাক ওহী নাযিল করে জানা দিলেন, কদ নারাতাকাল্লুবা ওয়াজিকা ফিস সামা, বন্ধুরে তুমি বারবার আকাশের দিকে তাকাও, আমার কাছে কিছু বলো না, আমি তোমার মনের তাকাজ আমি আল্লাহ বুঝে ফেলেছি। আর দেরি নয়, আর দেরি নয়, বাকি দুই রাকাত নামাজ তোমার জন্মভূমি মক্কা শরীফ কাবা শরীফকে কিবলা বানাই দিলাম, সেদিকে ফিরে আদায় করো। এতক্ষণ আল্লাহ নবী উত্তর দিয়েছিলেন,
উত্তর দিকে হলো মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস। এবার আমার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, বন্ধুরে এবার দক্ষিণ দিকে ফেরেন। আপনি দক্ষিণ দিকে আপনার জন্মভূমি মক্কা শরীফ হলো মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে হলো মদিনা শরীফের মানুষের কিবলা। এবার আল্লাহ নবী দক্ষিণ দিকে ফিরে গেলেন, সামনে তো মুসল্লিরা, মুসল্লিদের কিন্তু বিপদ হয়ে গেল। মুসল্লির এবার হুজুরের সামনে কথা ঠিক কিনা বলে, ইমাম সাহেব এতক্ষণ ছিল উত্তর দিকে, এবার ইমাম সাহেব ঘুরে গেছে কোথায়? মুসল্লিদের অবস্থা কি? এবার ইমামের মুখামুখি কথা ঠিক কিনা বলে। এখন দেখেন ওই দিনের সাহাবায়ে কেরামের নামাজ নষ্ট হয় নাই, ওই দিনের সাহাবায়ে কেরামের নামাজও ঠিক। ওই দিন আল্লাহ পাক ওই উক্ত বাকি নামাজের অংশের নামাজের কিবলা মুসল্লিদের জন্য আমার আল্লাহ পাক তার বন্ধুকে আমার নবীকে আল্লাহ বানাইয়া দিলে। কাবা শরীফ কাবা হইতো না আমার নবী না হইলে, আমার নবীর দোয়ার কারণ আল্লাহ পাক কাবা শরীফ কিবলা বানাইছে, কথা ঠিক কিনা বলে। সুতরাং কাবার ও কাবা হলো আমার আল্লাহর নবী, কাবা শরীফের কাবা হলো আমার আল্লাহর নবী। বাস্তব প্রমাণ দেখেন যেদিন ফতো মক্কা হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, সেদিন আল্লাহ পাকের হাবিব কাবা শরীফের ভিতরে ঢুকলেন, সমস্ত মূর্তিগুলো তুনি ভেঙে ভেঙে চুরমার করে কাবা শরীফ পবিত্র করলেন। এবার ডেকে বলে, বিলাল রে এবার তুমি আসান দাও। বিলাল বলে, আরে রাসূলের নবী বললা এতদিন মদিনায় ছিলাম, দক্ষিণমুখী হইয়া আজান দিয়েছি কিবলা, মক্কা শরীফের দিকে ফিরে আজান দিয়েছি, এখন আমি কোথায় আজকে আজান দিব? আমার নবী বললেন, বিলাল রে তুমি কাবা শরীফের ছাদে উঠো, কাবা শরীফের ছাদে উঠে তুমি আজান দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু কাবা শরীফের ছাদে উঠে গেলেন আজান দেওয়ার জন্য। এবার তিনি চিন্তা করলেন, কোন দিকে ফিরে আমি আজান দিব? মদিনা শরীফ থাকতে তো আমি দক্ষিণ দিকে ফিরা আজান দিতাম, এখন তো আমি কাবা শরীফের দিকে ছাদের উপরে, এখন আজান দিব কোন দিকে ফিরে? আমার নবী বলে, বিলাল তুমি কি জানো না কাবার কাবা হলো আমি আল্লাহ নবী, আমার নবীর দিকে তোমার নবীর দিকে ফিরে তুমি আজান দিয়া দাও। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবীর মর্যাদা কত, আল্লাহ নবীর সম্মান কত, এই জন্য আমার আল্লাহ কোরআনে জানাই দিল, ওয়ারাফানা লাকা যিকরা, হে রাসূল হে আমার বন্ধু, আপনার মর্যাদা কাবা শরীফ কেন, তামাম আসমান জমি সৃষ্টি আরশে আজিমের চাইতে, কাবা শরীফের চাইতে, আরশে আজিমের চাইতে আমার নবীর দাম সম্মান আমার আল্লাহর কাছে সব চাইতে বেশি। বন্ধুর আমার, ভাইয়ের আমার, আল্লাহ কথা প্রমাণ করাই দিলেন কোরআনুল করিম খুলে, আমার আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হলো বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার প্রতি সমস্ত প্রশংসা, তিনি জগৎসমূহের মালিক, জগৎসমূহের পাল্লেওয়ালা, জগৎসমূহের পূর্ব। আর আমার আমার, আপনার নবী কতটুকু নবী, তার রহমত কত বড়, আমার আল্লাহ কোরআনে জানে, আমার সালাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমার বন্ধু আমার হাবিবকে আমি তাম সৃষ্টি জগতের জন্য রহমত কইরা পাঠাইয়া দিলাম। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের রহমাতাল্লিল আলামিন, বলেন রহমাতাল্লিল আলামিন, আপনি উম্মতের জাবিদ, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের রহমাতাল্লিল আলামিন, বলেন রহমাতাল্লিল আলামিন, আপনি উম্মতের
উম্মতের জাবির গুনাহগার উম্মতের আপনজন। কথা ঠিক কিনা বলে? যে দেখিল একবার স্বপনে ভুলে নাই আর জীবনে, বল যে দেখিল একবার স্বপনে ভুলে নাই আর জীবনে, দিবানিশি জপে আপনার নাম আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনে, আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। কথা ঠিক কিনা বলে? বন্ধুর আমার ভাইয়ের আমার আল্লাহ পাক তার বন্ধুর মর্যাদা আল্লাহ পাক এত বাড়াই দিলেন, আর সাজিমি আল্লাহ পাক মেরাজের রজনীতি নিয়ে গেলেন। এরপর আল্লাহ নবী যখন মেরাজের রাতে যখন আরশ আজিমি কদম দিলেন, তখন আল্লাহ নবী তাকিয়ে দেখেন তার পায়ে জুতা। সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী চিন্তা করলেন মূসা আলাইহিস সালাম যখন তুরপার গেছে, আমার আল্লাহ বলছে মূসা জুতা খুলে ফেলো, মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জুতা খুলে ফেললেন। এই কথা চিন্তা করে আমার আপনার নবী আরশে আজিমে দাঁড়ায়া জুতা মুবারক খুলবেন খুলবেন চিন্তা করতেছে, আমার আল্লাহ দেখছেন বন্ধুরে তোমার জুতার ধুলির জন্য আমার আরো সাজিম অপেক্ষা করতেছে। আল্লাহ পাক আরো সাজিম নিয়ে দাঁড় করে বলেন বন্ধু তামাম সৃষ্টি জগৎ তোমার পায়া নিচে, তামাম সৃষ্টি জগতের চাইতে সকল নবী রাসূলের চাইতে তোমার মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি, তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউকে বানাইলা জবিহুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, আহা তোমার বন্ধু হাবিবুল্লাহ, তোমার বন্ধু হাবিবুল্লাহ, এই কি তোমার প্রেমের খেলা ইলাহা আল্লাহ পাক নামাজ পড়ানোর কথা কোরআনে নাই, আল্লাহ রোজা রাখেনের কথা কোরআনে নাই, আছে নাই, আল্লাহ হজ করেন করেন এ কথা কোরআনে নাই, আল্লাহ যাকাত দানের কথা কোরআনে নাই, তা আল্লাহ কি করেন ঠিক না? আল্লাহ কি করে? কোরআন শরীফ বলেন সূরা আহজাব 56 নম্বর আয়াতে আমরা আল্লাহ তাআলা কি করেন জানাই দিলেন পৃথিবীর মানুষদেরকে, জানাই দিলেন আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজাও রাখে না, আল্লাহ হজ করে না, মক্কা শরীফ একবার আইসা করে, আল্লাহ যাকাতও দেয় না, তাহলে আমার আল্লাহ কি করেন বললেন বন্ধু পৃথিবীর মানুষদেরকে জানাই দাও ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহ ইন্না নিশ্চয় নিশ্চয় 100% নিশ্চয় কোনো সন্দেহ নাই, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওয়া মালাইকাতি ফেরেশতাদেরকে নিয়া ইউসাল্লুনা আলান নবী নবীজির উপরে আমার আল্লাহ পাক রহমত বর্ষণ করে। আল্লাহ পাক কিভাবে রহমত বর্ষণ করেন? সালাত শব্দটি এসেছে, সালাত শব্দটি চারটি অর্থ আছে, আল্লাহর সঙ্গে যখন মিলে তখন আল্লাহ পাক রহমত নাজিল করেন, যখন ফেরেশতাদের সঙ্গে সম্মিলে তখন তাসবিহ পড়েন, আর মানুষের সঙ্গে সালাত শব্দটি তখন প্রার্থনা। সুতরাং আমার আল্লাহ পাক ফেরেশতাদের কিভাবে রহমত নাজিল করেন, অর্থাৎ আপনার নবীর নাম আপনার আমার নবীর গুণগান ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা প্রকাশ করেন, বর্ণনা করেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার
নবীর উপর রহমত বর্ষণ করেন, নবীর শান মান বর্ণনা করেন। হাদিস শরীফে খুলেন, হযরত আবু আমের আনসারির বাড়িতে আল্লাহর নবী গেলেন, তিনি দিয়ে দেখলেন আবু আমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদেরকে নিয়া, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদেরকে নিয়া আমার নবীর শান মান বর্ণনা করতেছে। সুবহানাল্লাহ বলে যা মাত্র হযরত আবু আমের আনসারী নবীর শান মান বর্ণনা করা বন্ধ করে দিলেন। আমার নবী বলেন, যা আবু আমের আনসারী শোনো, আমি নবী তুমি নবী না, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি দেখি অজর দ্বারায় তোমার বাড়ির উপর আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে। ও আবু আনসারী শুনে না, তোমার মতো যারা আমার শান মান বর্ণনা করবি, আমার জীবনী আলোচনা করবি, আমার মিলাদ আলোচনা করবি, আল্লাহ লাকুম শাফাতি আমার কিয়ামা, আমার নবী বলে আমি কিয়ামতের দিন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না, আলো চাই কি চাই না, আমার নবীজি কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে কি পারবে না, এই ক্ষমতা আমার আল্লাহ পাক তার নবীকে দিয়েছে কি দেয় না। কুরআনুল কারীম দলিল শুনে নেন, আমার আল্লাহ তাআলা বলেন, মান যাল লযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কিয়ামতের দিন কেউ কথা বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না, একমাত্র কথা বলবে আপনার আমার নবী। হাসরের ময়দানে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, সূর্য মানুষের মাথার এক বিরাজ উপরে থাকবে, সূর্যের তাপে মানুষের মগজটা বক করে ফুটতে থাকবে, না পারবার মেই মেরে জিভা বের হয় নামি পর্যন্ত ঝুলে যাবে। ওই মহাশারে ময়দানে হাসরের মানুষগুলো পানি পানি বলে চিৎকার দিবে গো। সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়া বললো বাবা আদম, আল্লাহ পাক সর্বপ্রথম আপনাকে সৃষ্টি করেছেন, আপনি আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনি প্রথম নবী, আজকের মাহশার ময়দানে আমাদের ব্যাপারে আপনি কথা বলে। আদম আলাইহিস সালাম, আশরবাসীরা আজকে আমি কোনো কথা বলতে পারবো না, তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালাতু সালামের কাছে, আমরা সবাই একত্রিত হই নূহ পয়গম্বরের কাছে হাজির হব। নূহ আলাইহিস সালাম বলবে, ও আশরবাসীরা আমি কোনো কথা আজকে তোমাদের ব্যাপারে বলতে পারবো না, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন, মূসা আলাইহিস সালাম একই কথা বলবেন, আমরা যখন ঈসা আলাইহিস সালাতু সালামের কাছে হাজির হব, ঈসা আলাইহিস সালাম আশরবাসীরা আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই, একটা বুদ্ধি দেই, তোমরা চলে যাও আকায় মাওলা তাজদারে মদিনা উম্মত ওয়ালা জান্নাত ওয়ালা রহমতের নবী মায়ার নবী দোজাহানের বাদশা আখির নবী নবীদের নবী বিশ্ব সভার সভাপতি মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে চলে যাও। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, সকল মানুষগুলো একত্রিত হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমরা হাজির হব। তখন আল্লাহ নবী বলেন, হাশরবাসীরা আমি তোমাদের কাছে, তোমাদের ব্যাপারে আমি আল্লাহর কাছে কথা বলবো। সব নবীদের আল্লাহ পাক একটা দোয়া কবুলের সুবর্ণ সুযোগ দান করেছিলেন। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেছিলেন, বন্ধুরি তোমার জন্য একটা বিশেষ সুবর্ণ সুযোগ আছে, একটা দোয়ার সুযোগ আছে, তুমি যদি করো করতে পারো। নবীজি বলেন, না আমি আল্লাহ করব না, আমার দোয়াটা আমি রেখে দিলাম। ওই হাশরের ময়দানে মুসিবতের সময়, আমার উম্মতের বিপদের সময় আমাকে ওই দোয়াটা আল্লাহ পাক আপনি জানিয়ে দিয়ে ওই দোয়াটা পরে আমি আমার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বন্ধুরা আমার, ভাইরা আমার, দুঃখের বিষয় হলো সত্য, কিছু কিছু আলেম ওলামা বলে বেড়ায় নবী যে নাকি সুপারিশ করতে পারবে না, অথচ আপনার আমার নবী রোজার পাশে দক্ষিণ পাশে সবুজ নিম প্লেটের যে কুটি আছে ওই কুটির গলায় লেখা আছে শাফাতি লিআহলিল কাবায়রা, যারা কবিরা গুনাহ করবে আমার নবীর উম্মতের ভিতরে তাদেরকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর পাওয়ার আল্লাহ এত বাড়াই দিলে আল্লাহ তাআলা কোন নবীদের নাম স্মরণ করে না, কোন নবীর উপর রহমত বর্ষণ করে না, একমাত্র আপনার আমার নবীর উপর আল্লাহ পাক ফেরেশতাদের নিয়ে, একা নয় ফেরেশতাদের নিয়ে আল্লাহ পাক রহমত বর্ষণ করতেছে। অর্থাৎ আপনার আমার নবীর জীবনী, নবীর মিলাদ শরীফ আমার আল্লাহ পড়তেছে।
অনেকের ভিতরে মিলাদের কথা শুনলে আবার গা চুলকানি শুরু হয়। মিলাদের কথা কি কোরআনে আছে নাকি? মিলাদের কথা কোরআনে আছে নাকি? মিলাদের কথা হাদিসে আছে নাকি? খুলে দেখেন ভাই, আজ থেকে 1300 বছর আগে তিরমিজি শরীফ লেখা হয়েছে। এই তিরমিজি শরীফের ভিতরে একটা বাপ বাঁধা হয়েছে 204-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 
মিলাদের আলোচনার সে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচাইতে দামি আলোচনা হলো মিলাদের আলোচনা, সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা হলো মিলাদের কথা, ঠিক কিনা বলে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা তার সন্তান সন্তানদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে আমার নবীর উপরে মিলাদ শরীফ পড়তেছিলেন। এমন সময় আমার নবী হযরত আব্দুল ইবনে আব্বাসের বাসায় হাজির হয়ে গেলেন। তখন তিনি মিলাদ মাহফিল বন্ধ করে দিলেন। তখন আমার নবী বলে, আব্বাস রে, আমি নবী, তুমি নবী না, আমি যার চোখে দেখি তুমি তার চোখে দেখো না, আমি দেখি অজর দ্বারা তোমার ঘরের উপর আল্লাহর রহমত নাযিল হইতেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই মিলাদের আলোচনা, মিলাদের কথা কোরআনে সুন্দর করে আল্লাহ পাক বলে দিয়েছেন। সূরা আলে ইমরান 81-82 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা মিলাদ মাহফিল করেছেন, মিলাদের আলোচনা করেছেন, লক্ষ কোটি 2,24,000 পয়গম্বরদেরকে নিয়া। কোরআনুল কারিমে আল্লাহ পাক সুন্দর করে জানালেন, ওই দেখাল্লাহ মিসাকান নবীন, আল্লাহ পাক সমস্ত নবীদের রুহদেরকে ডাকলে, এরপর মিলাদ মাহফিল শুরু করে দিলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা সমস্ত নবীদের সামনে আল্লাহ পাকের তাওহীদের বাণী, তাওহীদের কথা আল্লাহ পাক আলোচনা করলেন। ও ফেরেশতারা, ও নবী পয়গম্বরের রূহরা, তোমরা তো বলো আলাস্তু বিরব্বিকুম, আমি প্রশ্ন করতেছি, তোমরা বলো আমি কি তোমাদের পূর্ব নহি? সমস্ত নবী পয়গম্বরদের ভিতরে আপনার নবী আমার নবী দাঁড়িয়ে বললেন, ইয়া আল্লাহ, কল বালা, আপনি আপনি আমাদের পূর্ব, আপনি আমাদের রব, এতে কোনো সন্দেহ না। আল্লাহর পরিচয় যখন আমার নবী দিয়া দিলে, আমার নবী খুশি হয়ে গেলে, এবার নবীজির পরিচয়, নবীজির গুণগান, নবীজির প্রশংসা আল্লাহ তাআলা নবী পয়গম্বরদের রূহের সামনে আলোচনা শুরু করে দিলেন। বললেন, ও নবীগণ, ও পয়গম্বরগণ, তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাবো, নবুয়ত দিব, কিতাব দিব, এরপর আপনার আমার নবী, আখেরি নবী আমার বন্ধুকে পাঠাবো। তোমাদের দায়িত্ব হলো আমার বন্ধুকে পাওয়া মাত্র তার উপর ঈমান আনবে, তাকে সাহায্য সহযোগিতা করবে কিনা বল। সমস্ত নবী পয়গামের রূহরা বলল, কালু আকরারনা, আমরা স্বীকার করে নিলাম। আল্লাহ বলে, স্বীকার করলে হবে না, ফাসাদ, তোমরা সাক্ষী থাকো, ওয়া না মাকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী রইলাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই পৃথিবীতে সর্বপ্রথম মিলাদ মাহফিল করেছেন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তার সন্তানদেরকে নিয়ে বসলেন। এরপর আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম গুরুত্বপূর্ণ নসিহত তার সন্তানদের মাঝে রাখতেছিলেন। শেষ দিকে আদম আলাইহিসসালাম বললেন, বিশেষ করে হযরত শীশ আলাইহিসসালামকে লক্ষ্য করে বলে, বাবা শীশ, তুমি আমার পরে পয়গম্বর হবে, তুমি আমার পরে নবী হবে, নবুয়তের দায়িত্ব তোমাকে পালন করতে হবে, রিসালাতের দায়িত্ব তোমাকে পালন করতে হবে, তোমাকে একটা খাস ওসিয়াত আমি করে যাই। ও বাবা শীশ, তুমি যখন আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ পাকের নাম স্মরণ করবে, তখন তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিও। শীশ আলাইহিস সালাম বসার থেকে দাঁড়িয়ে গেলেন, বললেন, বাবা আদম, তুমি প্রথম নবী, প্রথম মানুষ, আল্লাহ পাক তোমাকে কিতাব দিয়ে দুনিয়ায় পাঠাইছে, বাবা আদম, আল্লাহর নাম স্মরণ করবো কথা ঠিক আছে, কিন্তু আল্লাহর নামের পরে বাবা তোমার নামটাই তো স্মরণ করা দরকার। আদম আলাইহিস সালামের কথা শোনা মাত্র চোখের পানি ছিঁড়ে কাঁদতে শুরু করলেন, বললেন, বাবা শীশ, শোনে নাও, শোনে নাও বাবা শীশ, দুঃখের কথা শুনে নাও, আমি ছিলাম জান্নাতে, তোমার মা হাওয়া আলাইহিসসালাম ছিলেন জান্নাতে, আল্লাহ পাক ওই নিষিদ্ধ গাছের ফল খাইতে নিষেধ করেছিলেন, আমি খেয়ে ফেলেছি, তোমার মা খেয়ে ফেলেছি, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাকগুলো আমাদের গা থেকে খুলে পড়ে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠাই দিয়েছে। ও বাবা শী, দুনিয়া এসে জানি না তোমার মা কোথায়, জানি না আমি কোথায়, এবার তোমার মাকে আমি খোঁজা শুরু করলাম, একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, দুই বছর নয়,
কাঁদছি তোমার মাকে আমি খুঁজে পাই না। ও বাবার শীষ কাঁদতে কাঁদতে আমার গালে গোস্তের দাগ পড়ে গেছে। কপালে আমি লেখা দেখেছি একটা লাইন, তা হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কালমা তাওহীদ আরশে লেখা, কালমা তাওহীদ আরশে লেখা আছে মুহাম্মদ বামেতে আকা। এই নাম আমার ভবকান্ডারি, এই নাম আমার ভবকান্ডারি, বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আছে প্রমাণ। কথা ঠিক কিনা বলে বন্ধুরা? আমার ভাইয়েরা আদম আলাইহিস সালাম যখন খতা হয়ে গেল, ধর্মে পতিত হয়ে গেল, আল্লাহর দরবারে আরজু, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বললেন, কাইফা আরাফতা কাইফা আদামা ইয়া আদম, তুমি কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি চিনলে? আল্লাহ মাখলুক ইয়াকুন, তো আমি তাকে সৃষ্টি করি নাই, তাকে বানাই নাই। আদম আলাইহিস সালাম যখন আমি আরশে আজিমে ছিলাম, তখন হুরগিল মন্দের কাপারে আরশে আজিমে আল্লাহ পাকের আপনার নাম লেখা দেখেছি, আর আপনার নামের সঙ্গে একটা নাম লেখা দেখেছি, সেই নামটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ তাআলা আপনার নামের সঙ্গে যেই নামটা জায়গা পাইছে, আপনার নামের সঙ্গে যেই জায়গার নামটা স্থান পাইছে, অবশ্যই নামটা দামি, অবশ্যই দামি। আল্লাহ বলেন, ঠিকই বলছো আদম, আল্লাহ ওই আপনার নামের সঙ্গে যেই নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নামের খাতিলে আপনি আমাকে মাফ করে দে। আল্লাহ নবী আদম রে 350 বছর কাদার প্রয়োজন ছিল না, যখন তোমার খাতা হয়ে গেছে, যখন তোমার ভুল হয়ে গেছে, যখন তোমার ত্রুটি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে যদি তুমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মাফ চাইতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতা। আজকে বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দেওয়া যাবে না, নাউজুবিল্লাহ বলেন না, অথচ আদম আলাইহিস সালাম সর্বপ্রথম আমার নবীর ওসিলা দিয়ে মাপ পাইছে, ঠিক কিনা বলে? আদম আলাইহিস সালামকে বলে বাবা শীষ, সেই নবীর উম্মতের কত দাম শুনে নাও, আমি অপরাধ করার কারণে আমার জান্নাতি পোশাক খুলে ফেলা হয়েছে, সেই নবীর উম্মতরা যদি অপরাধ করে তাদের গাত থেকে পোশাকগুলো খোলা হবে না, আমি অপরাধ করার কারণে আমার বাড়ি জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, সেই নবীর উম্মতরা যদি অপরাধ করে তাদের বাড়িঘর থেকে তাদেরকে বের করা হবে না। ও বাবা শি, আমি অপরাধ করার কারণে তোমার মাকে আমার থেকে আলাদা করা হয়েছে, কিন্তু সেই নবীর উম্মতরা যদি অপরাধ করে তাদের স্ত্রীদেরকে তাদের থেকে আলাদা করা হবে না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম এই পৃথিবীতে আপনার নবী আমার নবীর শানে মিলাদ করলেন, নবীর শানমান সন্তানদের মাঝে তুলে ধরলেন, চিৎকার দিয়া বললেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সব নবীরা আমার নবীর শানমান নবীর চর্চা করে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করলেন, কাবা ঘর তৈরি করে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে দোয়া করলেন, দোয়া করলেন, আল্লাহ আমার বংশ থেকে এমন একজন নবী পয়গম্বর পাঠান, যিনি কিতাব ও হিকমত মানুষের মাঝে শিক্ষা দেবে, প্রসার করবে, আর সেই কিতাব ও হিকমত যে শিক্ষা দেবে সেই নবী হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবীর শানমান পূর্বের সব কিতাবগুলোতে আল্লাহ পাক ভরে দিয়েছিলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম
মিন আসারি সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল আমার নবীর শানমান সাহাবা কেরামের শানমান তাদের চিহ্নগুলো তাওরাত ইনজিলের ভিতরে ছিল বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে জানাই দিলেন তাওরাতের ভিতরে আমার নবীর কথা ছিল ইনজিলের ভিতরে আমার নবীর কথা ছিল আর হযরত মুসা আলাইহিস সালাম আপনার আমার এই নবীর উম্মতের কথা শুনি বলে আল্লাহ সেই উম্মতদেরকে আপনি আমার উম্মত হিসেবে কবুল করলেন আল্লাহ বলেন না 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 সেই উম্মতদেরকে আমি তোমার উম্মত বানাবো না বন্ধুরা আমার ভাইয়েরা আমার হযরত মুসা আলাইহিস সালাম একজন উম্মত তিনি তাওরাত পড়তে গিয়ে দেখে সব জায়গায় শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা আখেরি নবীর গুণগান আখেরি নবীর প্রশংসা এটা তিনি সহ্য করতে পারলেন না বরদাস্ত করতে পারলেন না আজকের এক শ্রেণী মানুষ আছে নবীর মিলাদ পছন্দ করে না মিলাদ নবী পছন্দ করে না নবীকে দাঁড়াইয়া সালাম দেয় না নবীর উপরে দরুদ শরীফ পড়ে না আছে কিনা বন্ধুরা আমার ভাইরা আমার শুধু তাই নয় আজকে নবীকে গালি দেওয়া হয় আমার নবীকে অপমান করা হয় নবীজিকে নবীর সঙ্গে বেয়াদবি করা হয় ইসলামের সঙ্গে বেয়াদবি করা হয় কোরআনের সঙ্গে বেয়াদবি করা হয় আছে কিনা তাদের কি ভয়ানক পরিণতি হবে তাদের কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে গেছে মূসা আলাইহিস সালামের পয়গম্বর একজন উম্মত যার নাম ছিল কফিল বাদ্রি তাফসীর রুহুল বাইরের ভিতরে কথাটাগুলো সুন্দর করে এভাবে আসছে কফিল পাদ্রি তাওরাত কিতাব পড়তে যে দেখে মূসা আলাইহিস সালামের যত প্রশংসা তার চাইতে আখেরি নবী এবং তার উম্মতদের প্রশংসা বেশি বরদাস্ত হলো না সহ্য হলো না ওই ব্যক্তি তাওরাত কিতাব থেকে আমার নবীর নাম কাটা শুরু করলেন নজুবুল্লাহ বলে এ ভাই বাঘের গায়ে আঘাত করলে বাঘ ক্ষমা করতে পারে কিন্তু বাঘের বাচ্চার গায়ে আঘাত করলে বাঘ কিন্তু কোনোদিন ক্ষমা করে না গরুকে আঘাত করলে গরু ক্ষমা করতে পারে গরুর বাচ্চার আঘাত করলে গরু কিন্তু সহ্য করতে পারে না কারণ আমার নবীকে অপমান করলে আমার নবীকে অসম্মান করলে আমার নবীর সঙ্গে বেয়াদবি করে এটা বেয়াদবি থাকে না এটা আমার আল্লাহর সঙ্গে বেয়াদবি হয়ে যায় ঠিক কি না জানে ভাই কোরআনে আল্লাহ বলেন মুনাফিকরা কষ্ট দেয় ইউখাদিউন আল্লাহ তারা আল্লাহকে কষ্ট দেয় ওয়াল্লাযীনা আমানু বা ঈমানদারদেরকে কষ্ট দেয় কথাটা তো এরকম হবে না মুনাফিকরা তো আল্লাহকে কষ্ট দেয় না মুনাফিকরা কষ্ট দেয় আপনার আমার নবীকে আর দা ঈমানদার সাহাবা কেরামদেরকে আমার নবীর কষ্টটা আমার আল্লাহ নিজের কষ্ট হিসাবে নিয়ে নিয়েছেন কথা ঠিক কিনা বলে এই জন্য কোরআনে আল্লাহ বাসন করে বলে ইউখাদিউন আল্লাহ মুনাফিকরা পাশে খুজার বেদিনরা আমার নবীকে কষ্ট দেয় ওরা আমার নবীরই কষ্ট দেয় না ওরা আমার আল্লাহকে কষ্ট দিল কফিল পাদ্রি গভীর রাতে তাওরাত কিতাব পড়তে যে যখন আমার নবীর নাম পাইলো নামগুলো শুধু কাটা শুরু করলো আমার আল্লাহর থরথর করে কাঁপতেছে আমার আল্লাহর সহ্য করতে পারলেন না নামগুলো কেটে যখন কফিল ঘুমিয়ে গেছে আবার আল্লাহর সঙ্গে সঙ্গে কফিলের দেহটা গুইসা বানাইয়া দিছে আল্লাহ পারে কি পারে না যারা পারে কি পারে না সেই আল্লাহ আমার আছে না নাই যারা আল্লাহ আছে না না ওই যে লোকেরা গুইসাপ খাইতো কফিল পাদ্রি সকালবেলা ঘুম থেকে উঠে দেখে দেহটার মানুষের মতো নাই গুইসাপ হয়ে গেছে আকল জ্ঞান বুদ্ধি সব ঠিক আছে কপিল কানতে লাগলো আর বুঝতে পারলো যে আমার তো বেয়াদবি হয়ে গেছে ভুল হয়ে গেছে ত্রুটি হয়ে গেছে আহারে আমি কোন নবীর সঙ্গে বেয়াদবি করলাম আমার দেহটা আজকে গুইসাপ হয়ে গেছে এখন যদি আমি ঘরের ভিতরে থাকি লোকেরা বুঝবে গুইসাপ এত বড় গুইসাপ পাইলে এলাকাবাসী সব ধরে জবা করে কোরবানি দিয়ে আমারে খাইবে এবার গপ বাসা থেকে গুইসাপ কফিল বের হয়ে জঙ্গলে চলে গেলেন জঙ্গলে গিয়ে কান্দে আর বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও আমার আল্লাহর পক্ষ থেকে জবাব হয়ে গেল ক্ষমা হবে না ও কফিল বাদি তোমার মাফ তোমার কপালে হবে না এবার কফিল নামে গুইসাপ কান্দতে কান্দতে চিন্তা করলে আমি যদি মূসা আলাইহিস সালামের কাছে যাইতে পারি আর আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেন হয়তো আল্লাহর পক্ষে কথা বলে কোনো কিছু করতে পারবেন এই চিন্তা করে তিনি তোর পাহাড়ের কেনায় চলে গেলেন তোর পাহাড়ের কেনায় গিয়ে হাজির অপেক্ষা করতেছে কখন আসবে আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ
হঠাৎ করে দেখে মুসা কালিমুল্লাহ আস্তে আস্তে করে তুর পর আল্লাহর সঙ্গে কথা বলার জন্য উঠতেছে। কপিল ডাক দিছে, হুজুর আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, হুজুর আমার একটু কথা শোনেন, কে তুমি? আমি কপিল, ও কপিল, আমি তোমার সন্তানরা তোমাকে খুঁজে, তোমার স্ত্রী তোমার খুঁজে, আত্মীয় স্বজন তোমাকে খুঁজে, তোমার তো কোনো খুঁজি এলাকায় পাওয়া যায় না, তুমি কই? আমি নিজেও তো তোমারে খুঁজি, তুমি কোথায়? বলে হুজুর তাকিয়ে দেখেন, এই তো আমি কোথায়, কোন মানুষ তো আমি দেখি না। কপিল পাতি গুইসা বলেন, ওয়াল্লাহর পয়গম্বর আপনি কি গুহার ভিতরে একটা গুইসাপ দেখতে পান? বলে হ্যাঁ দেখি। এবার কফিল পাতি ডেকে বলে, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি আপনার কফিল পাতি, কাতেবে ওহি কফিল, আমি আল্লাহর আখেরি নবীর সঙ্গে বেয়াদবি করেছি, যার কারণে আল্লাহ পাক আমার দেহটা গুইসা বানাইয়া দিয়েছে। এবার আপনার দরবারে আর্য, আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আবার স্বাভাবিক অবস্থায় ফিরায় দেয়, একটু আল্লাহর কাছে গিয়ে আমার পক্ষ থেকে একটু আপনি আর্য করে। মূসা আলাইহিসসালাম তুর পারে চলে গেলেন, তুর পারে গিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো তুমি আমার কফিলে মাফ করে দাও। আল্লাহ বলে, তোমার কফিলে মাফ করা হবে না, হবে না, হবে না, চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। সুতরাং যারা নবীকে সম্মান করো না, যারা নবীকে তাজিম করো না, যারা নবীকে ইজ্জত করে না, শুনে নাও, আমার নবী মদিনা থেকে সবকিছু দেখেন এবং শোনেন, ঠিক কিনা বলে? ওরা হাদিস শরীফ দ্বারা আমার আল্লাহ নবী বলে দিলেন, আনাস মাও সালাতুকুম বিলা সেদা, তোমাদের দুরুদুর সালাম আমি মদিনা থেকে সবকিছু শুনতে পাই, সবকিছু আমি নবী দেখতে পাই, পারে কি পারে না? সূর্য আপনার বাসা আসার দরকার নাই, সূর্য তার জায়গা থেকে যখন সকালে 10টা 11টা সূর্য উঠে যায়, সূর্যের আলো আপনার ঘর বন্ধ করে যত রাখে, তারপর ঘরের সিদ্ধু থেকে সূর্য আলো আপনার ঘরের ভিতর প্রবেশ করে কি করে না? সূর্যের সূর্য চন্দ্রের চন্দ্র হলো আমার নবী, ওই মদিনা থেকে সবকিছু তিনি দেখেন, সবকিছু তিনি শোনেন, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, আল্লাহ নবী সারা যখন দুরূদ শরীফ পড়া হয়, নবীজিকে যখন সালাম দেওয়া হয়, এই পৃথিবীতে একদল ফেরেশতা আছে, ইন্না লিল্লাহি মালায়েকাতুন সাইয়্যিহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মতি সালাম, কোন উম্মতেরা যখন নবীর উম্মতেরা নবীকে দুরূদ শরীফ পড়ে, নবীজির উপরে, এবং নবীজিকে যখন সালাম দেয়, ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে আপনার দুরূদ আপনার সালাম ওই নবীজির রওজায় আথারে পৌঁছায় দেয়। নবীজি আপনারা আমার দুরূদ শোনেন, আপনারা আমার সালাম শোনেন এবং জবাব দিয়া দে। অপর হাদিসে আছে, আল্লাহ নবীর রওজার পাশে একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার পৃথিবীতে যত মানুষ তত কান, পৃথিবীতে যত মানুষ তার জবান, কোন মানুষ যখন নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে, নবীজিকে সালাম দেয়, সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক আপনার উপরে দুরূদ শরীফ পড়েছে, হুজুর তার আপনারা আমার দুরূদ শুনেন, আপনারা আমার সালাম শুনেন, সঙ্গে সঙ্গে জবাব দিয়া দেয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জানাই দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু আমি নিয়াজ করছি আপনার উপরে দুরূদ শরীফ পড়বো, কত সময় পড়বো? হুজুর বললেন, পড়বা তোমার ইচ্ছা মতো। ওই সাহেব বললো, আমার যত সময় পাই চার ভাগ করে এক ভাগ সময় দুরূদ শরীফ পড়ে কাটাতে চাই। হুজুর বললেন, ভালো, তার চেয়ে যদি বেশি বাড়াইতে পারো তাহলে আরো ভালো। ওই সাহেব বলে, হুজুর তাহলে আমার যত সময় পাই অর্ধেক সময় আমি দুরূদ শরীফ পড়ে কাটাইতে চাই। রিজি বললেন, ভালো, আর চেয়ে যদি বেশি বাড়াইতে পারো তাহলে আরো ভালো। ওই সাহেব বলে, ইয়া রাসূলুল্লাহ, যত সময় পাইবো আমি দুরূদ শরীফ পড়ে কাটাইয়া দিব। হুজুর বললেন, যে বেশি বেশি আমার উপরে দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের দিন সে আমার কাছে সবচেয়ে বেশি কাছে থাকবে। আমরা নবীজির কাছে থাকতে চাই কি চাই না? আজও থাকতে চাই কি চাই না?
বন্ধুরা আমার ভাইয়ের আমার হাদিসের ভিতর আছে, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় এসে একটা মসজিদ বানাইলেন, মসজিদে নববী চমৎকার মসজিদ আল্লাহ নবী সাজাইলেন, খেজুর গাছের খুঁটি দিয়া খেজুর গাছের ডালা দিয়া মসজিদ বানালেন, আর ওই খেজুর গাছের খুঁটির সঙ্গে আল্লাহ নবী হেলা দিয়ে খুতবা দিতেন, বক্তব্য দিতেন। আস্তে আস্তে সাহাবা ইকরামের সংখ্যা বেড়ে গেল, তখন আল্লাহ নবী সাহাবা ইকরাম প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ হুজুর একটা আরজু আপনার কাছে, একটা আপনার আপনার কাছে, দূর থেকে আপনার কথা শুনতে আমাদের কষ্ট হয়, আপনাকে দেখতে আমাদের কষ্ট হয়, হুজুর একটা প্রস্তাব দেই তাহলে একটা তিন তাকের মিম্বার আমরা একটা বানাইয়া দেই। আমার নবী পছন্দ করলেন, পরবর্তী জুমার দিন ওই মিম্বার বানাই দিলেন সাহাবা ইকরাম, তিন তাকে মিম্বারে বসে অর্থাৎ দাঁড়াই আল্লাহ নবী খুতবা দেওয়া শুরু করে দিলে। মিশকাত শরীফ দাসে বাবুল মুজাদাবিতে হাদিস আছে, আল্লাহ নবী বলেন আমি যখন খুতবা দেওয়া শুরু করলাম তখন আমি দেখতে পেলাম শুনতে পেলাম সন্তান মরে গেলে বাবা যেভাবে অনুনয় বিনয় করে কান্দে আফসোস করে, বাবা মরে গেলে সন্তান যেভাবে বাবার জন্য আফসোস করে, এইভাবে আফসোস এবং বুক ফাটানো গুনগুন করে কান্দার আওয়াজ শোনা যায়। আমার নবীজি বললেন সাবিরা রে কে কান্দে, কোথা থেকে কান্নার আওয়াজ শোনা যায়? আল্লাহ নবী বলে আমি নিজে লক্ষ্য করে শুনি, ওই যে খেজুর গাছ, যেই খেজুর গাছের সঙ্গে আমি হালা দিয়ে খুতবা দিতাম বক্তব্য দিতাম, ওই খেজুর গাছ মানুষের মতো ফুপাইয়া ফুপাইয়া কাঁদতেছে। আল্লাহ নবী বলে আমি সঙ্গে সঙ্গে দু হাত দিয়ে ওই খেজুর গাছকে জড়িয়ে ধরলাম, বললাম ও খেজুর গাছ তোমার কি দুঃখ, তোমার বেদনা আমার কাছে খুলে বলো। খেজুর গাছ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া বিল্লাহ, আপনি যখন আমার সঙ্গে হেলা দিয়ে খুতবা দিতেন, আজকে আপনি যখন আমার সঙ্গে হেলা দিয়ে খুতবা দিতেন আমি নিজকে ধন্য মনে করিতাম, আজকের আপনি আমার থেকে জুদাই হয়ে গেছেন, আজকের আমার থেকে আপনি আলাদা হয়ে গেছেন, এই দুঃখের কারণে আমি কাঁদতেছি। আল্লাহ নবী বলে ও খেজুর গাছ আমি তোমার দোয়া দিয়ে যাব, এই দুনিয়ায় তুমি জিন্দা হবে, তোমার মাথায় অনেক খেজুর হবে, দুনিয়ার মানুষ খাবে, দোয়া করবে। খেজুর গাছ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তাহা চাহি না। আল্লাহ নবী বলেন খেজুর গাছে আমি তোরে দোয়া দিয়া যাই, জান্নাতি খেজুর গাছ হবি, জান্নাতের মানুষরা তোর ফল খাবে, তোর জন্য দোয়া করবে। খেজুর গাছ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমি বলে আমি তাহা চাই না, আমি তাহা চাই না। তাহলে কি চাও? খেজুর গাছ বলে ইয়া রাসূলুল্লাহ আমার বড় আশা, আপনার সঙ্গের সঙ্গী হইয়া আমি জান্নাতে থাকতে চাই। আল্লাহ নবী দোয়া করলে আল্লাহ পাক কিয়ামতের দিন ওই খেজুর গাছকে খেজুর গাছে সূরাত পাঠ পাইয়া মানুষের আকৃতি দান করি আল্লাহ নবীর সঙ্গে জান্নাত দিয়া দিবে। একটা খেজুর গাছ যদি নবীকে মহব্বত করে, নবীকে ভালোবাসে, নবীর সঙ্গে জান্নাতে যায় আর নবীর উম্মত হয়ে পুরা কপাল যদি দুজগে যায়, এর চাইতে দুঃখের, এর চাইতে আর আফসোসের, এর চাইতে আর খারাপ কথা কিছু হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? মুসলমান নয়, ঈমান আনে নাই, নবীকে মহব্বত করেছে, নবীকে ভালোবাসেছে, এরপর আল্লাহ পাক তাকে জান্নাতি নিয়ামত, ওই জান্নাতি নিয়ামত দোযখে থাকার পরও খাওয়ান। বুখারী শরীফ খুলেন দ্বিতীয় খণ্ড কিতাবুন নিকার ভিতরে একটা চমৎকার করে হাদিস, হাদিসটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। তাহলে ওই আল্লাহ নবীর চাচা আবুল হাম ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, ইন্তেকাল করেছে কুফরি অবস্থায়, ইন্তেকালের দু বছর পর তার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্বপ্নে দেখে দেখেছেন, হাদিসে নিচে বাইনের সত্রে লেখা আছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেন আবুল হাবকে, ডেকে ডেকে বলেন ভাই আবুল হাব কেমন আছো? আবুল হাব বলে ভাই আব্বাস কপাল পুড়ে গেছে, মুসলমান হই নাই, তুমি মুসলমান হয়েছো, তুমি কপাল খুলে গেছে। তবে ভাই আব্বাস একটা আশ্চর্যের খবর তোমাকে শোনাই, বলেন আমি দোযখ আসার পর আল্লাহ তাআলা ডেকে বলে আবুল হাবরে আমার নবীজির আগমনের কথা শুনিয়া, আমার নবীজির মিলাদের কথা শুনিয়া তুমি তোমার দাসীকে আজাদ করে দিয়েছিলা, এই কাজটা আমি আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। ও আবুল হাব দোযখে থাকবে ঠিক আছে, তবে প্রতি সোমবারে রাতে আমি তোমাকে জান্নাতি শরবত খাওয়াবো। আবুল হাব বলে ভাই আব্বাস প্রতি সোমবারে আমার এই সাদা দাঁতগুলো থেকে এমন মধু পানে বের হয়, যেই মধু পানে পান করলে এক সপ্তাহ জাহান্নামের আযাব আমি আবুল হাবের জন্য হালকা হইয়া যায়।
বন্ধুরা আমার ভাইরা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আবুল হাব কি কারণে? আবুল হাব বলেন, আমার ভাই আব্দুল্লাহ দুনিয়ায় ছিল না যখন আমার বাবা ভাতিজা এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসছেন। আমার একজন দাসী ছিল, নাম হলো সুয়াইবিয়া। ওই সুয়াইবিয়া আমার নবীজির আগমনের কথা শুনিয়া, নবীজি দুনিয়া আসছেন এই কথা শুনে দৌড়ে গেছেন, দুগ্ধ পান করাইছেন, নবীজিকে আদর করে সোহাগ করে আমার কাছে দৌড়ে গেছেন। তখন আমি ছিলাম কাবা শরীফের খাতিমি। গিয়ে দৌড়িয়ে বললেন, মনিব আমার সাহেব, আমার একটা গুরুত্বপূর্ণ খবর এসেছি, শুভ সংবাদ এসেছি। আবুল হাব বলে, দাসী সুয়াইবিয়া কি শুভ সংবাদ নিয়ে এসেছো? দাসী সুয়াইবিয়া বলে, মরিব আমার সাহেব, আপনার ভাই আব্দুল্লাহ দুনিয়ায় নাই। বলে, হা আমার ভাই তো দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গেছে, কারণ আল্লাহ নবী দুনিয়ায় আগমনের ছয় মাস পূর্বে আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ভাইয়ের মা, ভাইয়ের মহব্বত। আবুল হাব বলে, হা আমার ভাই নাই, আহারে আমার ভাই তো দুনিয়া থেকে চলে গেছে, কি শুভ সংবাদ নিয়ে আসছো তাহলে বলো। দাসী সুয়াই বলে, ও মরিব আমার সাহেব, আমার আপনার ভাই নাই, তবে আপনার ভাইয়ের ঘরে একটা ছেলে সন্তান হয়েছে। সঙ্গে সঙ্গে আবুল হাব এত খুশি হয়ে গেছে, আমার ভাই দুনিয়ায় নাই, আমার ভাইয়ের আল্লাহ একটা ছেলে সন্তান দিয়েছে। আবুল হাব খুশি হয়ে বলে, দাসীরি এমন শুভ সংবাদ তুমি আমাকে শুনাইলা, আমি তোমারে কি দিয়া বিদায় দিব? আমার কাছে দিনার দেড়হাম টাকা পয়সা থাকলে দিতাম, এখন তো কিছুই নাই, তবে মাহরুম করব না, মাহরুম করব না। সাত ডাঙ্গুলি ইশারা দিয়ে বলে, ও দাসী সুয়াইবিয়া, আজকে থেকে তোমাকে আমি আজাদ কইরা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মওয়াতের নিদান কালে তাকিও নবী গো আমারি শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ, গোসল করায়া কাপন পরায়া, বলে গোসল করায়া কাপন পরায়া, রাখিবে যখন কবরে শুয়ায়া, লইয়েন গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, একজন কাফের হয়ে আমার নবীজির মিলাদের কথা শুনিয়া, মিলাদ মাহফিলের কথা শুনিয়া, নবীজির আগমনের কথা শুনিয়া, দাসী আজাদ করে দি, আল্লাহ পাক এত নেয়ামত তাকে দিলেন, কথা ঠিক কিনা বলে? আর একজন নবীর আশিক হয়, নবীর উম্মত হয়ে, নবীকে মহব্বত করে, নবীর উপরে যদি মিলাদ শরীফ পড়ি, এর চাইতে হাজার কোটি নেয়ামত আল্লাহ আপনাকে দান করতে পারে কি পারে না? মিলাদ শরীফ কেন পড়বেন? এই জন্য মিলাদ শরীফ পড়তে হবে, নবীজির মিলাদের কথা চর্চা করতে হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা থেকে হাঁটতেছিলেন, কথা কিছু শুনলেন, এমন কিছু কথা শুনলেন যে কথাটা মারাত্মক, নবীজির সামনে বেয়াদবি মূলক কথা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলো বরদাস্ত করতে পারলেন না। কারণ মিথ্যা কথা যদি বলা হয়, কারণ আমি মিথ্যা অপবাদ যদি দেওয়া হয়, এটা শুধু গীবত থাকে না, এটা মিথ্যা অপবাদ কবিরা গুনাহ হয়ে যায়, কথা ঠিক কিনা বলে? আর নবী শুনে বাদবি, আল্লাহ নবী একবার শুনতে পেলেন, ওলিদ ইবনে মুগিরা কুখ্যাত কাফের,
ওলীদ ইবনে মুগিরা আমার নবীর সঙ্গে খারাপ কথা বলা শুরু করলেন, এমন কথা বলা শুরু করলেন যে কথাগুলো আগুন পানিতে লয় না, কারণ আল্লাহ নবীর বাবা দুনিয়ায় ছিলেন না। আল্লাহ নবী যখন দুনিয়া আসছে তখন তার আব্বা দুনিয়ায় ছিলেন না, এই জন্য মিথ্যা তহমাদ বানায় ওলীদ ইবনে মুগিরা আমার নবীকে খারাপ কথা বলা শুরু করলেন। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিব, যারা আমার নবীর নামে মিথ্যা অপবাদ দেয় ওরা তো বৈধ সন্তান নয়, ওরা হলো অবৈধ সন্তান, ঠিক কিনা বলে? এ কথা কে বলে? আল্লাহ। কে বলে? উতুল খুব জ্ঞানী মানুষ ছিলেন, বুদ্ধিমান ছিলেন, যখন আল্লাহ পাকের কোরআনের বাণী তার বিরুদ্ধে নাযিল হলো তার জন্ম ঠিক নাই, যখন আল্লাহ বলছে তার জন্ম ঠিক নাই মানে তার যারো সন্তান, এতদিন নবীকে গালি দিত, এবার উল্টা কোরআন আয়াত নাজিল হয়ে গেল, তখন ওলীদ ইবনে মুগিরা বুঝতে পারলেন কথাটা ঠিক, আর আমি যে যারো সন্তান অবৈধ সন্তান এটা আমার জানে আমার মায়, ঠিক কিনা বলে? কে জানে? ওলীদ ইবনে মুগিরা হাতে তরবারি নিলেন, দৌড় শুরু করলেন বাসায়, দৌড়ে গিয়ে তার বুড়ি মা ধরে ফেলে দিলেন বুকের উপর, তরবারি নিয়ে বসলেন, বলে মা সত্যি করে বলে আমার বাবাকে। মরিমা বলেন, অরিত্রে তোর বাবা মুগিরা? বলে না, সত্যি করে বলো আমার বাবাকে। তখন অরিত্রকে লক্ষ্য করে তার মা বলতেছেন, বুড়ি বলতেছে, বাবা এই প্রশ্ন তুমি করো না, কারণ জাহিরি যুগ বিয়েই তো ঠিক নাই, বিবাহই তো ঠিক না। অলিত বললেন, মা সত্যি করে বলতে হবে আমার বাবাকে, সত্যি করে যদি না বলে এই তরবারি আপনাকে এখন আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। আর আমার বিরুদ্ধে কোরআন আয়াত নাযিল করেছে হয়েছে, কোরআন বলছে আমার জন্ম ঠিক নাই, আমি অবৈধ যারোস, কোরআন বলতেছে। বুড়ি মা বলে, ওলীদ রে কোরআন যা বলছে তা ঠিক? সুবহানাল্লাহ। বলে কোরআন যা বলছে ঠিক, এতে সন্দেহ নাই। তাহলে ঘটনা বলেন, কে তোর বাবা অনেক সুন্দরী ছিল, টাকা পয়সার মালিক ছিল, আমি তোমার বাবার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হলাম, কিন্তু আসল সমস্যা ছিল সন্তানাদি হয় না, আমাদের আফসোস সন্তান নাই, এত টাকা পয়সা সম্পদ কে খাবে, তাই এক রাখালের সাথে আমি সম্পর্ক করেছিলাম, সেই রাখালের সন্তান তো। সুতরাং যারা আমার নবীকে গালি দেয় আমার আল্লাহ তাদের সঙ্গে বলে উতুল্লিম বাদা যালিকা জানি, ওদের জন্ম ঠিক নাই, নাউজুবিল্লাহ। বলে ঠিক কিনা যারা বলে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করতে হবে, নবীজির মিলাদের চর্চা করতে হবে, কারণ কিছু কিছু মানুষ নবীজির বিরুদ্ধে মিথ্যা অপবাদ শুরু করলো, কিছু কথা বলা শুরু করলো নবীজির জন্ম নিয়ে। এই জন্যে হযরত আব্বাস গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে কাফেররা এইসব খারাপ কথা বলে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে মসজিদে দাঁড়ালেন, বক্তব্য দাও খুতবা যাওয়া শুরু করলেন, আর বললেন, ও আমার সাহাবীরা তোমরা বলো মানান আমি কে? সাহাবায়ে কেরাম বলে, আপনি তো আল্লাহ পাকের রাসূল। নবীজি বলে, এই কথা আমি শুনতে চাই না, আমি শুনতে চাই আমার জন্ম সম্পর্কে বলো, আমার বাবা আছে কিনা, আমার দাদা আছে কিনা। নবীজি বলে, আমি আমার বাবা মায়ের বিবাহিত সন্তান, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার বাবা এবং মার ভিতরে এই বংশের নসবের ভিতরে কোনো পাপকার বদকার কোনো খারাপ স্পর্শ করে না। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বংশ হলো আমার নবীর বংশ, আমার নবীর বংশ নসবের ভিতরে কোনো পাপী বদকার কোনো খারাপ কোনো পাপ তাদের বংশের ভিতরে তাদের বাবা মার ভিতরে স্পর্শ করে না। অর্থাৎ আমার নবী বলে যে আমার বাবা ভাইয়ের আমি বিবাহিত সন্তান, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায় দেখবি নারায় রিসালা ঈসা আলাইহিস সালাম মহাবীর। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য আমার নবী বললেন, সাহাবীরা রে আমার মিলাদের কথা আলোচনা করো, মিলাদ মাহফিলের কথা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও। একসিনি একসিনি ভাইরা আছে যে নবীজির মিলাদ আলোচনা করা যাবে না, নবীজির মিলাদের কথা বলা যাবে না, নবীজি
কথা বলতে হবে সিরাত, অর্থাৎ চল্লিশ বছর পর থেকে, অর্থাৎ নবীজির জন্ম থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত এই কথাগুলো, এটাকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে, কথা ঠিক কিনা বলে? এটা মাইনাস করে বোঝানো হয়, তার এর ভিতরে সমস্যা আছে। নবীজি কোনোদিন মিথ্যা কথা বলছেন? আর আসতে বলবেন না, জোরে বলতে হবে, নবীজি মিথ্যা কথা বলছে? নবীজি আলামীর ছোটবেলায় বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী তাকে স্বীকার করতে শিক্ষার উক্তি দিয়েছে, তিনি আলামীর অতি সত্যবাদী, কথা ঠিক করে বলে। নবীজি মদ খাইছে? আরো জোরে বলে। অন্যায় করছে? পাপ করছে? কাবা শরীফ তৈরি হচ্ছে, কাবা শরীফ তৈরি করা হচ্ছে, সবাই পাথর টানতেছে। নবীজি চাচা আবু তালেব ডেকে বললেন, ভাতিজা বাবা পাথর তো টানতে বড্ড কষ্ট হচ্ছে, একটা কাজ কর, তোমার পরনের লুঙ্গিটা খুইলে মাথায় পাগড়ি বাঁধো, মাথায় কষ্ট পাবে না, পাথরের দুঃখ লাগবে না। সুন্দর কথা, ছোট্ট বালক। আমার আপনার নবী চিন্তা করলেন, চাচাই বলেছে লুঙ্গি খুলতে, এ চিন্তা করে লুঙ্গির উপরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। লুঙ্গি খোলা তো দূরের কথা, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। নবীরা মাসুম বেগুনা, আজকের বড় বড় বক্তার আওয়াজ করে বলেন, কুল মা কুনতুম বিদা মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফালু বি ওয়ালা বিকুম। আওয়াজ করে বলে আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু আপনি বলে দেন, কুল মা কুনতুম বিদা মিনার রাসূল, আপনি নতুন কোন রাসূল নাই, সুতরাং কিয়ামতের দিন কি অবস্থা হবে আপনার, কি অবস্থা আপনার উম্মতের, আপনার কোনো খবর থাকবে না। কোরআন বলছে নবীজি, তাহলে বোঝা গেল এই আয়াত পরে ওয়াজ করে যখন বোঝানো হলো কিয়ামতের দিন নবীজির খবর, অর্থাৎ নবীজির তাহলে বিচার হবে, বিচারের সম্মুখীন হইতে হবে, নবীজির কোনো বিচার হবে, নবীজির কোনো গুনাহ আছে? তাহলে ব্যাপারটা কি? কোরআন তাআলা বলল নবীজির কিয়ামতের দিন মুখোমুখি হতে হবে বিচারে। অপরায়াত আল্লাহ বলেন, লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। আল্লাহ তাআলা বলে, বন্ধুরে আপনার পূর্বের পরে সব গুনাহ মাফ করে দিয়েছি, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে নবীজি যদি গুনাহ খাতা না থাকে তাহলে বিচার আছে? চলুন আছে। তাহলে বোঝা গেল এই আয়াতে কি বলল, এই আয়াতে কি বলল, দুই আয়াতের ভিতরে তাহলে কি হয়ে গেল, কন্ট্রাডিকশন হয়ে গেল, দুই রকম বক্তব্য। তাহলে কুল মা কুনতুম বিদা মিনার রাসূল এই আয়াতটা মানসুখ হয়ে গেছে, এই আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে, আরে নবীজির যদি বিচার হয় কিয়ামতের দিন আমরা কোথায় যাব? সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে খুশি করার জন্য আয়াত নাযিল করে বলে, মন্দুরি আপনার পূর্বের পরে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বন্ধুরা আমার ভাইয়েরা আমার, তাহলে ওই আয়াত তেলাওয়াত আছে, ওই আয়াতের কি আছে, তেলাওয়াত আছে, ওর হুকুম মানসুখ হয়ে গেছে। এইজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাও, কেউ যদি ওয়াজ করত তিনি ওয়াজ শুনতেন, গিয়া ওয়াজ শোনার পর তিনি বক্তাকে বলতেন, এই বক্তা দিকে এসো, তুমি যে এতক্ষণ পর্যন্ত ওয়াজ করলা, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তাহলে এই কোরআনের কোন আয়াত নাছে, কোন আয়াত মানসুখ তুমি জানো? বক্তা থকাইয়া চাকাইয়া, তুমি জানো না কোন আয়াত মানসুখ, কোন আয়াত নাছে, অর্থাৎ কোনটা আছে কোনটা নাই, কোনটা রহিত কোনটা বা অর্থাৎ আছে, তুমি এই জানো না, তাহলে তুমি নিজে পথভ্রষ্ট, যাদেরকে শুনলে পথ তারা পথভ্রষ্ট হইয়া গেল। বহু হাদিস আছে মানসুখ হয়ে গেছে, ঠিক কিনা জানা বলে? বন্ধুরা আমার ভাইয়েরা আমার, এই জন্যই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করতে হবে, নবীজির মিলাদের চর্চা করতে হবে, কারণ কিছু কিছু মানুষ নবীজির বিরুদ্ধে মিথ্যা অপবাদ শুরু করলো, কিছু কথা বলা শুরু করলো নবীজির জন্ম নিয়ে। এই জন্য হযরত আব্বাস গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে কাফেররা এই সব খারাপ কথা বলে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মসজিদে দাঁড়ালেন, বক্তব্য দাও খুতবা যাওয়া শুরু করলেন, আর বললেন, ওয়ামার সাবিরা, তোমরা বলো মানানা আমি কে? সাহাবায়ে কেরাম বলে, আপনি তো আল্লাহ পাকের রাসূল। নবীজি বলে, এই কথা আমি শুনতে চাই না, আমি শুনতে চাই আমার জন্ম সম্পর্কে বলো, আমার বাবা আছে কিনা, আমার দাদা আছে কিনা,
নবীজি বলে আমি আমার বাবা মায়ের বিবাহিত সন্তান, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার বাবা এবং মার ভিতরে এই বংশের নসবের ভিতরে কোনো পাপকার বদকার কোনো খারাপ স্পর্শ করে না। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বংশ হলো আমার নবীর বংশ, আমার নবীর বংশ নসবের ভিতরে কোনো পাপী বদকার কোনো খারাপ কোনো পাপ তাদের বংশের ভিতরে তাদের বাবা মার ভিতরে স্পর্শ করে না। অর্থাৎ আমার নবী বলে যে আমার বাবা মায়ের আমি বিবাহিত সন্তান, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ণ দেবী, নারায়ণ রিসালা, ঈসা আলাইহিস সালাম মহাবীর। বন্ধুরা আমার ভাইয়েরা আমার, এই জন্য আমার নবী বললেন সাবিরা রে আমার মিলাদের কথা আলোচনা করো, মিলাদ মাহফিলের কথা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও। এক শ্রেণী ভাইরা আছে যে নবীজির মিলাদ আলোচনা করা যাবে না, নবীজির মিলাদের কথা বলা যাবে না, নবীজি কথা বলতে হবে সিরাত, অর্থাৎ 40 বছর পর থেকে, অর্থাৎ নবীজির জন্ম থেকে শুরু করে 40 বছর পর্যন্ত এই কথাগুলো, এটাকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে, কথা ঠিক কিনা বলে। এটা মাইনাস করে বোঝানো হয় তার এর ভিতরে সমস্যা আছে। নবীজি কোনোদিন মিথ্যা কথা বলছেন? আর আসতে বলবেন না, জোরে বলতে হবে, নবীজি মিথ্যা কথা বলছে? নবীজি আলামিন ছোটবেলায় বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী তাকে স্বীকার করতে শিক্ষার উক্তি দিয়েছে, তিনি আলামিন অতি সত্যবাদী, কথা ঠিক কিনা বলে। নবীজি মদ খাইছে? আরো জোরে বলে, অন্যায় করছে, পাপ করছে? কাবা শরীফ তৈরি হচ্ছে, কাবা শরীফ তৈরি করা হচ্ছে, সবাই পাথর টানতেছে। নবীজি চাচা আবু তালেব ডেকে বললেন, ভাতিজা বাবা পাথর তো টানতে বড্ড কষ্ট হচ্ছে, একটা কাজ কর, তোমার পরনের লুঙ্গি খুইলে মাথায় পানি দিয়ে দাও, মাথায় কষ্ট পাবে না, পাথরের দুঃখ লাগবে না। সুন্দর কথা, ছোট্ট বালক আমার। আপনার নবী চিন্তা করলেন, চাচাই বলেছে লুঙ্গি খুলতে, এ চিন্তা করে লুঙ্গির উপরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলে। লুঙ্গি খোলা তো দূরের কথা, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলে। নবীরা মাসুম বেগুনা, আজকের বড় বড় বক্তার আওয়াজ করে বলেন, কুল মা কুনতুম বিদা মিনার রাসূল ওয়ামা আদরি মা ইউফালু বি ওয়ালা বিকুম। ওয়াজ করে বলে আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু আপনি বলে দেন কুল মা কুনতুম বিদা মিনার রাসূল, আপনি নতুন কোন রাসূল নাই, সুতরাং কিয়ামতের দিন কি অবস্থা হবে আপনার, কি অবস্থা আপনার উম্মতের, আপনার কোনো খবর থাকবে না। কোরআন বলছে নবীজি, তাহলে বোঝা গেল এই আয়াত পরে ওয়াজ করে যখন বোঝানো হলো কিয়ামতের দিন নবীজির খবর, অর্থাৎ নবীজির তাহলে বিচার হবে, বিচারের সম্মুখীন হইতে হবে, নবীজির কোনো বিচার হবে, নবীজির কোনো গুনাহ আছে, তাহলে ব্যাপারটা কি? কোরআন তো বললো নবীজির কিয়ামতের দিন মুখামুখি হতে হবে বিচারে। অপর আয়াতে আল্লাহ বলেন, লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যাম্বিকা মা তাআখার। আল্লাহ তাআলা বলে, বন্ধুরে আপনার পূর্বের পরে সব গুনাহ মাফ করে দিয়েছি, চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। তাহলে নবীজি যদি গুনাহ খাতা না থাকে তাহলে বিচার আছে? চলুন আছে, তাহলে বোঝা গেল এই আয়াতে কি বলল, এই আয়াতে কি বলল, দুই আয়াতের ভিতরে তাহলে কি হয়ে গেল, কন্ট্রাডিকশন হয়ে গেল, দুই রকম বক্তব্য। তাহলে কুল মা কুনতুম বিদা মিনার রাসূল এই আয়াতটা মানসুখ হয়ে গেছে, এই আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে, আরে নবীজির যদি বিচার হয় কিয়ামতের দিন আমরা কোথায় যাব, সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে খুশি করার জন্য আয়াত নাযিল করে বলে, বন্ধুরি আপনার পূর্বের পরে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বন্ধুরা আমার ভাইয়েরা আমার, তাহলে ওই আয়াত তেলাওয়াত আছে, ওই আয়াতের কি আছে, তেলাওয়াত আছে, ওর হুকুম মানসুখ হয়ে গেছে। এইজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রেও কেউ যদি ওয়াজ করত তিনি ওয়াজ শুনতেন, গিয়া ওয়াজ শোনার পর তিনি বক্তাকে বলতেন, এই বক্তা দিকে আসো, তুমি যে এতক্ষণ পর্যন্ত ওয়াজ করলা, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তাহলে এই কোরআনের কোন আয়াত নাছে, কোন আয়াত মানসুখ তুমি জানো? বক্তা থকাই চাকাই আছে, তুমি জানো না কোন আয়াত মানসুখ কোন আয়াত নাছে, অর্থাৎ কোনটা আছে কোনটা নাই, কোনটা রহিত কোনটা বা অর্থাৎ আছে, তুমি এই জানো না, তাহলে তুমি নিজে পদগ্রস্ত, যাদেরকে শুনলে অবাক তারা পদগ্রস্ত হইয়া গেল। বহু হাদিস আছে মানসুখ হয়ে গেছে,
আবার কোন হাদিসে আছে না? শেখ মনসুর হাদিসের ভিতর আছে, যেমনি ভাবে আল্লাহ নবী 13টা বিয়ে করেছেন। কয়টা বিয়ে করেছেন? এখন আপনি যদি বলেন আল্লাহ নবী 13টা বিয়ে করেছে, আমার অসুবিধা কই, আমি 13টা করব? যাইতেছে। আবার হাদিসে নিষেধ করা হয়েছে উম্মতে যদি 4টার বেশি বিয়ে করার কোনো অনুমতি নাই। সুতরাং এই 13টা যে আল্লাহ নবী বিয়ে করেছেন এটা মানসুখ হয়ে গেছে না শেখ মনসুখ? সুতরাং আল্লাহ নবীকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে। সুতরাং এক সিন ভাইরা আল্লাহ নবীকে তাজিম করতে চায় না, সম্মান করতে চায় না, নবীজির মিলাদ আলোচনা করতে চায় না। সুতরাং আল্লাহ নবী মিলাদ আলোচনাই হলো সবচাইতে দামি আলোচনা, ঠিক কিনা জোরে বলে। এই জন্য আমার আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জানাই দিলেন তোমরা নবীজির উপরে, আমি আল্লাহ ফেরেশতাদের নিয়ে মিলাদ শরীফ করি, তোমাদের পড়তে অসুবিধা কোথায়? এই জন্য আপনারা আমরা মিলাদ শরীফ করতে চাই কি চাই না? এবার আসে এখন কথা হলো সাহাবা কেরাম মিলাদ শরীফ পড়ছে কিনা, জানা দরকার আছে কিনা? হাজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন মানান ফাকা কিরাতে মাউলুদু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রফিকু ফিল জান্নাত। হাজা আবু বকর বলেন যে ব্যক্তি নবীজির মিলাদের জন্য 1 টাকা মানে 1 দেরহাম মানে ধরেন 1 টাকা খরচ করবে, কানা রফিকু ফিল জান্নাত, আমার নবীর সাহাবী প্রধান সাহাবী 1 নম্বর সাহাবী হাজা আবু বকর বলে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর 1 নম্বর সাহাবী, আমার নবীর আদে প্রথম মুসলমান, আমার নবীর হিজরতের সাথী, আমার নবীর গুহার সাথী, আমার নবীর রওজার সাথী, আমার নবীর সঙ্গে জান্নাতের সাথী। সুতরাং যদি আপনি মিলাদ শরীফ পড়েন, মিলাদের জন্য খরচা করেন, আবু বকর বলে সে আমার সঙ্গে জান্নাতে যাবে, অর্থাৎ অর্থাৎ আবু বকর নবীজির সঙ্গে যাবে, আর আপনি আবু বকর অর্থাৎ আপনি নবীজির সঙ্গে জান্নাতি হইয়া যাবে। যে ব্যক্তি মিলাদকে সম্মান করলো, মিলাদ মাহফিলকে তাজিম করলো, মিলাদ মাহফিলে শরীক হলো, সে যেন ইসলামকে জিন্দা করলো, ফাকাদ আহিয়াল ইসলাম, সে যেন ইসলামটাকে জিন্দা করলো। হাজ উসমান বলেন যে ব্যক্তি মিলাদের জন্য খরচা করলো, মিলাদ মাহফিলের জন্য আয়োজন করলো, মিলাদ শরীফের শরীক হইলো, সে যেন আল্লাহ নবীর সঙ্গে বদর উহুদ হন, আল্লাহ নবীর সঙ্গে জিহাদের ময়দানে সাহাবা কেরাম যুদ্ধে এবং বদরে উহুদ হন অংশ গ্রহণ করে সাহাবের অধিকারী হয়েছে। আজকের এই পৃথিবীর শেষ জমানায় মানুষ মিলাদ মাহফিল অংশ গ্রহণ করে, তাদের আমল না আল্লাহ পাক সেইভাবে সব দান করে দিবে। আল্লাহ দিতে পারে কি পারে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ নাম্বার খলিফা আল্লাহ নবীর জামাতান, হযরত আলী বলে যে ব্যক্তি মিলাদ মাহফিলকে সম্মান করলো, মিলাদ মাহফিলকে তাজিম করলো, মিলাদ মাহফিল আয়োজন করলো, তার ঈমানের সাথে তার মৃত্যু হবে। আপনার আমার মৃত্যু ঈমানের সাথে হোক এটা আমরা চাই কি চাই না? আরো চাই কি চাই না? এই পৃথিবীর সবচেয়ে একজন বড় মুফাসসির যিনি 540 খানা কিতাব লিখে গেছে, সবচেয়ে দামি তাফসীর তাফসীরে জালালাইন শরীফ লিখে গেছেন, যেই তাফসীরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, যেই তাফসীরটা কওমিয়া মাদ্রাসায় পড়ানো হয়, তামাম পৃথিবী দেশটা সমাদৃত তাফসীর, যেই তাফসীর নাম হলো তাফসীরে জালালাইন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই বলেন যেই মহল্লায় যেই বাড়িতে যেই ঘরে যেই মসজিদে মিলাদ মাহফিল করা হয়, মিলাদ শরীফ পড়া হয়, ওই বাড়ি ওই মহল্লা ওই বাড়িকে ওই পরিবেশ ওই এলাকাকে আল্লাহ পাক আগুন বালা পানি বালা হাওয়াই বালা থেকে আল্লাহ ওই এলাকাকে আল্লাহ তাআলা হেফাজত করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইয়ের আমার একজন বড় আল্লাহ মানা জাহান্নামের ইমাম সিদ্দিক শক্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি মিলাদ মাহফিলে শরীক হয়, মিলাদ মাহফিল আয়োজন করে, সে তো নবীর মহব্বতে করে। কথা ঠিক কিনা বলে? যার ভিতর নবীর মহব্বত আছে, যার ভিতর নবীর ভালোবাসা আছে, যার ভিতর নবীর প্রেম আছে, সেই তো মিলাদ মাহফিলে শরীক হয়, মিলাদ মাহফিল করে, ঠিক কিনা বলে?
আর আমার নবী বলে মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে যাবে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। বলে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া। কবি নজরুল লেখছেন ঠিক কিনা বলে, একজন কবি যিনি নামাজ পড়েন না রোজা, অর্থাৎ তিনি একজন সাধারণ ইংরেজি জানা শিক্ষিত মানুষ, কত সুন্দর চমৎকার করে আমার নবীর শান গাইলেন ঠিক কিনা বলে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। বল আমার সাথে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি। দেখ আমিনা মায়ের কোলে, দেখ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, ওচি মুখের শাহাদাতের বাণী সে শোনায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। দেখ আমিনা মায়ের কোলে, দেখ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, উচি মুখের শাহাদাতের বাণী সে শোনায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, রে সাগর আকাশ বাতাস দেখ। নিখিল দুরুদ পড়িল এ নাম, নিখিল দুরুদ পড়িল এ নাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন ফেরি ফেরেশতা, জিন পড়ি ফেরেশতা, সালাম জানায় নবীর পায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। বলে রে সাগর আকাশ বাতাস, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখ। আজকে যত পাপিও তাপি, মারহাবা বলে, আজকে যত পাপিও তাপি, সব গুনাহের পেলো মাপি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিলো বিদায়, রে সাগর আকাশ বাতাস দে, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। বলে মারহাবা, নারে তাকবীর। বন্ধুরা আমার, ভাইরা আমার, জিন পরি ফেরেশতারা নবীজির পায়ে সালাম জানায় ঠিক কিনা বলে, তমাম সৃষ্টি জগৎ নবীজির কদমে সালাম জানায়, আর আমরা নবীর উম্মত হইয়া আজকে নবীজিকে সালাম জানাইতে পারলাম না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য আমরা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা নবীজির উপর দরুদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, নবীজিকে সালাম দাও আর মত সালাম দাও। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা দুরূদ শরীফ পড়তে বললেন, যেমন ইচ্ছা দুরূদ শরীফ পড়তে পারেন, দাঁড়িয়ে পড়তে পারেন, বসে পড়তে পারেন, শুয়ে পড়তে পারেন, হাঁটা অবস্থায় পড়তে পারেন, শুয়ে শুয়ে বসে বসে আপনি যে অবস্থায় আছে সে অবস্থায় পড়তে পারেন, কোনো আপত্তি নাই। কিন্তু সালাম দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক কয়েত লাগালেন, ওয়াসাল্লিমু
তসলিমা, তোমরা নবীজিকে সালাম দেওয়ার মতো সালাম দাও। সুবহানাল্লাহ বলে, তাহলে সালাম দেওয়ার একটা কাইফিয়ত আছে কি নাই? একজন যখন আমাদের মাঝে সৈয়দা নূর খান হুজুর আসে, কত বছর এসেছিল আপনারা সবাই দাঁড়িয়ে সালাম দিছিলেন, ঠিক কিনা বলেন? যখন একজন চেয়ারম্যান আসেন, গণ্যমান্য ব্যক্তি, আপনার দাঁড়াইয়া সালাম দেন, আর দাঁড়াইয়া সালাম দেয় ভদ্রতা, বৈশা সালাম দেওয়া বেয়াদবি। এই জন্য অসংখ্য অগণিত কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদর সাহেব হুজুর আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, নাম আপনারা শুনেছেন, তিনি একটা কিতাব লিখছেন, নাম হলো তাসাউফ তত্ত্ব। ওই কিতাবের 36 পৃষ্ঠায় তিনি লিখছেন, আর আমি বাস্তবে দেখেছি, তোমরা মদিনা শরীফে যখন যাও, বাবে জিব্রাইল থেকে যখন আল্লাহ নবীকে সালাম দেওয়ার জন্য মানুষরা ঢোকে, কেউ বসিয়া বসিয়া ঢোকে না, দাঁড়িয়া দাঁড়িয়া সালাম দিতে দিতে নবী রওজা থেকে বের হইয়া যা, ঠিক কিনা বলেন? যারা হাজির সাহেবরা মক্কা শরীফের কাছে দেখছেন কিনা? এই জন্য তিনি বলেন, বাবু সালাম থেকে লোকেরা ঢুকে আল্লাহ নবীকে সালাম দাঁড়িয়া দাঁড়িয়া দিতে দিতে বের হইয়া যায়। সুতরাং দাঁড়াইয়া সালাম দেওয়া এটাই সম্মানিত লোকের তবিয়াত, বসিয়া সালাম দেওয়া বেয়াদবি। তিনি বলছেন, কিতাবে লিখছেন, সুতরাং কেউ যদি মিলাদ শরীফের ভিতরে মিলাদ করতে গিয়ে দাঁড়িয়ে সালাম দেয়, এটাকে তোমরা বেদাত বলো না। সুবহানাল্লাহ, বলে আজকে তো সব বেদাত, ওদের মাথায় দিয়ে বেদাত নিয়ে ঘুরে, ওরা চোখে দেখে না। আমি একটা একটা করে বহুত বেদাত ওদের বলে দিতে পারবো, কিন্তু আমি বলবো না, চিহ্নিত হয়ে যায় জন্যে। ওরা বহুত বেদাত হয়ে ঘুরে, কিন্তু নবীর শান ও মান বর্ণনা করলেই বলে বেদাত বেদাত কথা, ঠিক কিনা বলে? এরা আর কিছু নয়, এটা ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত, বিরোধীদের চক্রান্ত, এরা ইহুদিদের দালাল কথা, ঠিক কিনা বলে? এই জন্য সোচ্চার হতে হবে, ইহুদিরা আমার নবীর সবচাইতে বড় দুশ্মন, নবীজিকে সবচাইতে বেশি ক্ষতি তারা করতে চেয়েছে, এমনকি ওই ইহুদিরা আমার নবীজির লাশ চুরি করে যাওয়ার জন্য, চুরি করে নেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছিল, কথা ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, ভাই আমার, তিনজন ইহুদি সুন্দর মুখে দাড়ি রেখেছে, মাথায় পাগড়ি বিছিয়েছে, লম্বা জামা পরেছে, এবার আপনার আমার নবীর লাশ চুরি করার জন্য আমার নবীর রওজার কাছে একটা বাসা ভাড়া নিয়েছে, আর ওই রাতের গভীরে তার ওখানে সুরঙ্গ করে মাটিগুলো দূরে ফেলে দেয়, অর্থাৎ নবীজির লাশ চুরি করে নেবে, এই ষড়যন্ত্র তারা মত্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলে। বন্ধুরা আমার, ভাই আমার, এই জন্য আল্লাহ পাক ইহুদিদের উপরে গজব কোরআনে জানিয়ে দিয়েছেন, ইহুদিরা সবচেয়ে মুসলমানদের দুশ্মন, ওরা ষড়যন্ত্র করছে নবীজির লাশ যদি চুরি করে নিয়ে যাও দাই, তাহলে আপনার আমার নবীর লাশটাকে তারা আগুন দিয়া পোড়াই ফেলবি, বলে নদীর ভিতরে ফেলে দিবে, আর গো মুসলমান তোমরা তো বলো তোমাদের নবী হায়াত নবী খুঁজে বের করো, অর্থাৎ নবীজিকে আর আমরা খুঁজে পাবো না। ষড়যন্ত্র বোধক তারা গর্ত বানায়, মাটি খনন করে, এমনকি তারা আল্লাহ নবী রওজা পর্যন্ত পৌঁছে গেছে। ওই দিন রাতে মদিনার গভর্নর বাদশাহ নুরউদ্দিনকে স্বপ্নে দেখালেন, আমার নবী আপনার নবী, ডেকে বলে, বাদশাহ নুরউদ্দিন তোমার নবীর লাশ চুরি হইয়া যায়, আমি কিন্তু মদিনা সাইরা সইলা গেলাম। ও বাদশাহ নুরউদ্দিন তোমার নবীর লাশ চুরি হইয়া যায়, ইহুদিরা লইয়া যায়, এই তিনজন ব্যক্তি তোমার বোন তোমার নবীর লাশ নিয়ে যায়, তাড়াতাড়ি ধরো, ব্যবস্থা করো, না হয় আমি মদিনা ছেড়ে কিন্তু বাদশাহ নুরউদ্দিন চলে গেল। বাদশাহ নুরউদ্দিন স্বপ্ন দেখলেন, অস্থির হয়ে গেলেন, কি স্বপ্ন দেখলাম? কানতে কানতে আলেম ওলামাদের নিয়ে বসলেন, আলেম ওলামারা পরামর্শ দেন, আমি তো এই স্বপ্ন দেখেছি। সকলেই বলে, নবীজি যখন স্বপ্নে দেখেছে এই স্বপ্ন সত্য, এর ভিতরে কোনো সন্দেহ না। বাদশাহ নুরউদ্দিন চলে গেলেন, বাদশাহ নুরউদ্দিন চলে গেলেন মসজিদ নববীর ভিতরে, আল্লাহ নবীর রওজার সময় জিয়ারত করলেন, পুরা মদিনা শরীফ ঘুরলে, কোথাও কোনো সমস্যা তারা তিনি দেখতে পেলেন না। চলে গেলেন আবার দ্বিতীয় দিন, একই স্বপ্ন, আল্লাহ নবী ডেকে বলে, বাদশাহ নুরউদ্দিন আমি মদিনা থেকে চলে গেলাম, তুমি ব্যবস্থা গ্রহণ করলি না।
বাদশাহ নুরউদ্দিন অস্থির হয়ে গেলেন, চিৎকার দিয়ে উঠলেন, আলেম ওলামাদের বসলে আমি একই স্বপ্নে দুই রাত দেখলাম, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। আবার তিনি মদিনায় গেলেন, আল্লাহ নবীর রওজার সময় জিয়ারত করলেন, এবার ঘুরে ঘুরে সবকিছু দেখলেন, কোন সমস্যা তিনি দেখতে পেলেন না, আবার তিনি চলে গেলেন। তৃতীয় দিনে একই স্বপ্ন, আল্লাহ নবী ডেকে বলে, বাদশাহ নুরউদ্দিন তোমার নবী লাশ চুরি হইয়া গেল রে, তুমি গ্রহণ করলে না, ব্যবস্থা নিলে না, আমি মদিনা ছেড়ে গেলে বাদশাহ চলে গেল। অস্থির হয়ে গেলেন বাদশাহ নুরউদ্দিন, একই স্বপ্ন বারবার তিন রাত, সকল আলেম ওলামাদিন বসলি। এরপর তিনি মদিনা শরীফে গেলেন, কি করা যায়, সকলে পড়াশোনা করলেন, মদিনার সব লোকদেরকে দাওয়াত দেওয়া হোক, বাদশাহ নুরউদ্দিন মদিনার সব লোকদেরকে দাওয়াত দিলে। এরপর বাদশাহ নুরউদ্দিন সব লোকদেরকে দাওয়াত দিয়ে তিনি চেহারে বা বসে থাকলেন লোকদের সামনে, সবাই দাওয়াত খেয়ে চলে গেল, কিন্তু আল্লাহ নবী যেই তিনজন দেখাইছেন ওই তিনজনকে খুঁজে পাইলেন না। এরপর বাদশাহ নুরউদ্দিন বলে, ও মদিনার লোকেরা, এই মদিনা শরীফে ছাড়া আর কোন লোক আছে কিনা? সবাই বলল হ্যাঁ, তিনজন ব্যক্তি আছে, ওখানে থাকে বাসা ভাড়া নিয়ে, সুন্দর পরহেজগার, মুত্তাকি, নামাজি, দাড়ি ওলা, হাতে তসবিহ, মুখে দাড়ি। এই জন্য আমার আল্লাহ তাআলা সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে জানাই দিয়েছে, এক শ্রেণীর মানুষ হলো কাফের। কি বলেন? আল্লাহ পাক কাফেরদের সাথে সূরা নাযিল করেছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায় কোরআনে আছে কিনা? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, ইসলাম ছাড়া যারা অবলম্বী যারা আছে, যত ধর্ম অবলম্বী আছে, সব কি জোরে বলেন, জোরে বলেন, কোন কাফের আল্লাহর জান্নাতে যাবে? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বন যারা করবে তারা কখনই আল্লাহর জান্নাতে যাবে? আর এক শ্রেণী হলো মুমিন, যারা ঈমান আনছে আল্লাহর উপরে, তারা কি জোরে বলেন? আল্লাহ পাক কোরআনে একটা সূরা নাযিল করলেন, যার নাম হলো সূরা মুমিনুন, এবং আল্লাহ পাক যারা যে কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনগণ সাফল্য মণ্ডিত হবে, নিশ্চয়ই মুমিনগণ জান্নাতি হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, হচ্ছে যারা ঈমান আনছে, ওয়ামিনু সালেহা, নেক আমল করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেডি করে রাখছে, জান্নাত তাদের জন্য অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ পাইলাম মুমিন, আর এক শ্রেণীর মানুষ পাইলাম কাফের। মুমিন এবং কাফেরের মাঝামাঝি আর এক শ্রেণীর মানুষ আছে কি নাই, তাদের নাম কি জোরে বলেন? আল্লাহ পাক মুনাফিকদের নামে একটা সূরা নাযিল করলেন, সূরা মুনাফিকুন, এবং আল্লাহ জানা জানে, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিচে থাকবে, ঠিক কিনা বলে? ইসলামের সবচাইতে ক্ষতি করছে মুনাফিকরা, নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিছে কারা? জোরে বলে, ওমর হত্যা করছে কারা? অযথে ওসমান হত্যা করছে কারা? হযরত আলী হত্যা করছে মুনাফিকরা? হযরত ইমাম হাসানকে বিষ খাওয়াইছে মুনাফিকরা? ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করছে কোন মুমিন মুসলমানে নাই মুনাফিকরা, ঠিক কিনা বলে? সেই মুনাফিকরা এখন আমাদের মাঝে, আমাদের দেশে আছে কি নাই, যারা আছে কি নাই, মাথায় সুন্দর টুপি, মাথায় পাগড়ি, সুন্দর রুমাল, জুব্বা, কপালে দাগ পড়ে গেছে, আসলে এমন হতে পারে লোকটা মুনাফিক। কি করেছিলেন? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ লব্ধ মাল বণ্টন করছেন, সাহাবায়ে কেরামের মাঝে যুদ্ধ থেকে প্রাপ্ত মাল বন্টন করতেছেন, কাকে একটা দিতেছেন, কাকে দুইটা দিতেছেন, কাকে এক দেড় রাম, কাকে দুই রাম, কাকে একটা চাদর, দুইটা চাদর, আল্লাহ নবী যা ইচ্ছা তাই দিতেছেন, ঠিক কিনা বলে? আল্লাহ নবীর লীলা, তিনি হলেন নবী, তিনি যাকে ইচ্ছা তাই করছেন, তিনি হলেন শরিয়াত পূর্ণতা, ঠিক কিনা বলে? কারণ আল্লাহ বলেন, মাতা কুমুর রসুল ফাকুজুহু
আল্লাহ নবী যা বলে তা তোমরা মানো, আল্লাহ নবী যার থেকে বিরত থাকে বিরত থাকতে বলে তার থেকে বিরত থাক, এটাই হলো শরিয়াত, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার ভাই রে আল্লাহ নবী বন্টন করছেন, এমন সময় একজন নামদারি মুনাফিক সাহাবি নাম হলো যুলকুয়াইসি আর দাঁড়িয়ে বললেন, ইয়া মুহাম্মদ বন্টনের ক্ষেত্রে আপনি ইনসাফ কায়েম করুন। নাউজুবিল্লাহ বলে আল্লাহ নবী বললেন, আমি যদি এই পৃথিবীতে ইনসাফ কায়েম করতে না পারি কে ইনসাফ কায়েম করবে? আমি যদি ইনসাফ কায়েম করতে না পারি কে ইনসাফ কায়েম করবে? উমর রাদিয়াল্লাহু তাআলা কথাটা শুনে বুঝে ফেললেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি ভালো অনুমতি দেন ওই মুনাফিকটার গর্দান আমি উড়াইয়া দেয়। আল্লাহ নবী বলেন, উমর রে থামাও ছেড়ে দাও শুনে না, এর নামাজ তোমার চাইতে সুন্দর নামাজ হবে, কপালে নামাজের দাগ থাকবে, মাথায় পাগড়ি থাকবে, জুব্বা থাকবে, ওমর শুনে নাও এর বংশ থেকে এমন কিছু লোক বের হবে যারা আমি নবীর মহব্বত তাদের অন্তরে থাকবে না। তাহলে আমাদের মাঝে এক শ্রেণীর মানুষ আছে যারা আজকে নবীজিকে দাঁড়িয়ে সালাম দিতে চায় না, নবীকে সম্মান করতে চায় না, নবীকে দুরূদ শরীফ পড়তে চায় না, নবীর সাথে মিলাদ শরীফ পড়তে চায় না, এরকম এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে কিনা? বন্ধুরা আমার ভাইয়েরা আমার আল্লাহ তারা বললেন, ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা নবীকে সালাম দেওয়ার মতো সালাম দাও। কে বলছে? তা সালাম দেওয়াটা কাইফিয়ত আছে কি নাই? এখন বলে ওরা তো আল্লাহ নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হোক এটা পছন্দ করতো না, আবার দলিল পেশ করে হাদিসের সাহায্যতেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবীকে দাঁড়িয়ে সম্মান করা হোক দাঁড়িয়ে সালাম দেওয়া হোক এটা নবীজি পছন্দ করতেন না। চমৎকার কথা, হাদিস দলিল, কিন্তু ওই আলেম জানেন হাদিসটা মানসুখ হয়ে গেছে। আগেই বলছিলাম কোনটা নাসে কোনটা মানসুখ জানতে হবে কিনা, দেখেন মানসুখ কেমনে হইল। হযরত আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু মানা ফিল মসজিদে ফাইজা কামাকুম না কিয়ামান হাত্তা বুয়িতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা কালা আলাইহিস সালাতু ওয়াসালাম। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী আমাদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে হাদিস বয়ান করছিলেন, ওয়াজ নসিহত করতেছিলেন। আল্লাহ নবী যখন হাদিস বয়ান করা বন্ধ করলেন, আল্লাহ নবী যখন দাঁড়িয়ে গেলেন আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, ওই হাদিসে বলা হয়েছে আনাস বলেন আল্লাহ নবী দাঁড়ানো হোক এটা পছন্দ করতো না, একজন ব্যক্তির কথা ঠিক করে বলেন। আর এখানে উপস্থিত সাহাবায়ে কেরাম হুজুরকে দেখে দাঁড়াই গেছেন, হুজুর যতক্ষণ পর্যন্ত বাসায় না গেছে ততক্ষণ পর্যন্ত ওই সাহাবায়ে কেরাম আমরা দাঁড়াইবার মতো দাঁড়াইয়া থাকলাম। দুই হাদিস যখন কন্ডিশন হয়ে গেছে ওই একজন ব্যক্তি বক্তব্য আর হাজার মানুষের বক্তব্য কোনটা ঠিক হবে? উপস্থিত অনেক সাহাবায়ে কেরামের বক্তব্য এইটাই ঠিক হবে, এইটাই দলিল আল্লাহ নবীকে দাঁড়িয়ে সম্মান করতেন সাহাবায়ে কেরাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও আল্লাহর হাবিবের সঙ্গে ফাতেমার সঙ্গে সবচেয়ে বেশি মিল ছিল। ফাতেমা যখন আল্লাহ নবীর বাসায় আসতেন আল্লাহ নবী ফাতেমাকে দেখিয়া দাঁড়াইয়া যাইতে, আবার আল্লাহ নবী যখন মা ফাতেমা বাসায় যাইতে আল্লাহ নবীকে দেখিয়া ফাতেমা তো জোহরা দাঁড়িয়া যাইতে। তাহলে দাঁড়াইবার নিষেধ করছে কোনটা এটা বুঝতে হবে। নিষেধ করছে আজমির আদিভাবে ক্যাম্প করতো, কুনিশ করতো, ঘন্টার পর ঘন্টা হাত জোর করে দাঁড়াই থাকতো রাজা বাদশার কাছে, ওইভাবে দাঁড়াই থাকতে আল্লাহ নবী নিষেধ করছে। কিন্তু একজনকে সম্মান করা যুগ যুগ ধরে ধরে আসছে, কথা ঠিক কিরা জোরে বলে? আয়েশা বলে আল্লাহ নবী ফাতেমা আল্লাহ নবীকে দেখে দাঁড়াই যেতেন, ফাতেমাকে দেখে আল্লাহ নবী দাঁড়াই যেতেন, দাঁড়াইয়ে সম্মান করার যে অভ্যাসটা এটা আল্লাহ নবীর জমানায় ছিল কি ছিল না? সুতরাং এখন বলে আমি কেন দাঁড়াবো, এখন তো আমাদের মাঝে আল্লাহ নবী দাই, আল্লাহ নবীকে কেন দাঁড়িয়ে নিবি সালাম আলাইকা বলে সালাম দিও? বন্ধুরা মানে আগেই বলেছি আল্লাহ নবীকে আল্লাহ পাক এমন ক্ষমতামান পাওয়ার দিয়েছে ওই মদিনা থেকে, আনাস মাউ সালাতুকুম আলাইয়া বিলা ওয়াসিতা, তোমাদের দুরুদ সালাম আল্লাহ নবী মদিনা থেকে দেখতে পান এবং শুনতে পান, ঠিক কি ঠিক না? জোরে বলে। আজকে ভিডিও মোবাইল আবিষ্কার হয়েছে, অ্যান্ড্রয়েড সেট ভিডিও কল করা যায়, আমেরিকা থেকে সৌদি আরব থেকে এখান থেকে তাকে দেখা যায়, আপনাকে সে দেখতেছে, দেখা যায় কি যায় না? যদি নেটওয়ার্ক থাকে
পৃথিবীর সব জায়গা আল্লাহ পাক নূরে মুহাম্মাদের নেটওয়ার্ক বসাই দিয়েছেন। অর্থাৎ আল্লাহ পাক যখন আল্লাহর হাবিবকে সৃষ্টি করলেন, নূরে মুহাম্মাদকে আল্লাহ সৃষ্টি করলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদের সামনে একটা লজ্জার আয়না ধরলেন। আল্লাহ নবী নূরে মুহাম্মাদি এই লজ্জার আয়না দেখে ঘেমে গেলেন। ওই ঘামটাকে আল্লাহ পাক ভাগ করে চাটি তার তাম সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের এই ঘাম মোবারক তাম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এই যে যখন আপনি মসজিদে ঢুকবেন, মসজিদে দুয়ারটা কিভাবে দেখেন তাকে সংক্ষিপ্ত করা হয়েছে। ইবনে মাজার ভিতরে হাদিসের ভিতরে রাখছি, যখন আপনি মসজিদে ভিতরে ঢুকবে তখন আপনি এইভাবে বলবেন হাদিসের মধ্যে এইভাবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বলেন যখন তোমরা মসজিদে ঢুকবা আমি নবীকে সালাম দিয়া মসজিদে ঢুকবা। এখন আমার প্রশ্ন, নবীজি কি মসজিদে মধ্যে আছে? নাই। আল্লাহ নবীর মসজিদে আসবে? আসে না। কিন্তু নবীজিকে নবীজি বলছে তোমরা মসজিদে যখন ঢুকবা আমাকে সালাম দিয়া ঢুকবা, কারণ কাটবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নূরে মুহাম্মাদী টাওয়ার, মোবাইল টাওয়ার, আপনার গ্রামীণ টাওয়ার, বাংলা লিঙ্গি টাওয়ার, ওয়ারিদের টাওয়ার, বিভিন্ন টাওয়ার বিভিন্ন জায়গায় বরাবর আছে কি নাই? এই টাওয়ার থাকার কারণে আপনি যখন কল দেন মোবাইল নেটওয়ার্ক থাকে, কল দিলে কল যায়, আর টাওয়ার না থাকলে নেটওয়ার্ক নাই, কলও যাবে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদী টাওয়ার তাম পৃথিবীর মাঝে ছড়াই দিয়েছে, যখনই আল্লাহ নবীর উম্মত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার দেয়, সঙ্গে সঙ্গে মদিনায় ওই রওজা থারে, মদিনায় রওজা থারে মোবাইল বাজতে থাকে, নবীজির কানে বাজতে থাকে, নবীজি আপনার দুরুদ ও সালাম মদিনা থেকে শুনতে পায়। ঠিক কি? ঠিকটা জোরে বলে। কারণ আল্লাহ পাক আপনার আমার নবীর সম্মান এত বাড়াইলেন, কারণ আল্লাহ পাক নিজে একা ছিলেন। কুনতু কালজুমা ক্রিয়া হাদিসে কুদসির ভাষা, আল্লাহ নবী বলেন আল্লাহ একা ছিলেন, কেউ ছিল না, আসমান নাই, জমিন নাই, আর কুদরতি হাতে নিলেন। এরপর ডাকা শুরু করলে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে জোরে বলেন সুবহানাল্লাহ। এক বছর নয়, দুই বছর নয়, হাজার হাজার কোটি বছর পর কোটি বছর ধরে আল্লাহ পাক ডাকতে লাগলেন ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, সারা দাও। আল্লাহ নবী সারা দেয় না, আল্লাহ নবী সারা দেয় না। এরপর দীর্ঘ ৪০ লক্ষ কোটি বছর পর, মতান্তর অগণিত বছর পর, আল্লাহ রাব্বুল আলামিন দুপটা কুদরতি চোখের পানি নূরে মুহাম্মাদের উপরে ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মাদ থেকে আওয়াজ হতে লাগলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ 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 লা ইলাহা, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহ। তো সরির মালিক আপনি নবীদের সরদার, কাউসারির মালিক আপনি নবীদের সরদার, রোজ হাসরে পিলাইন গো, রোজ হাসরে পিলাইন গো, হাউজ কাউসার নবীজি আল্লাহ 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 লা, জোরে আল্লাহ 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 লা ইলাহা। বন্ধুর আমার, ভাইয়ের আমার, নূরে মুহাম্মাদিকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। এরপর আল্লাহ পাক আরশে আজিমে নূরে মুহাম্মাদিকে আল্লাহ রেখে দিলেন। কত হাজার কত কোটি বছর রেখেছেন কোনো হিসাব না। হাদিস শরীফ থেকে একখানে হিসাব পাওয়া যায়, হযরত জিব্রাইল আমিন সব সময় নবীজির দরবার আসতেন, আর নবীজির ছোট্ট মেয়ে মা ফাতেমা ডেকে বলে আব্বাজি, এই যে ব্যক্তি মানুষের বেশে, ওই জিব্রাইল ফেরেশতা যখন নবীজির দরবার আসতেন, ফাতেমা ডেকে বলে আব্বাজি এই লোকটাকে আমি কি বলে ডাকব, নবীজি বললেন তুমি তাকে ছোট চাচা বলেই ডাক শুরু করে দাও। পরবর্তীতে যখন জিব্রাইল আমিন মানুষের বেশে আল্লাহ নবীর বাসা আসলেন, নবীজির ছোট্ট মেয়ে জিব্রাইল আমিনকে ছোট্ট চাচা বলেই সম্বোধন করা শুরু করে দিলে, জিব্রাইল আমিন যখন আওয়াজ শুনলেন অস্থির হয়ে গেলেন,
তিনি চিন্তা যুক্ত হয়ে গেলেন, ব্যাপারটাকে বুঝতে পারলাম না, আমি তো আদম আলাইহিস সালামের কাছে ওই নিয়ে এসেছি, আমি তো নূহ পয়গম্বর ঈসা মুসা নবীদের কাছে নিয়ে এসেছি, শেষ নবী ছোট্ট মি আমাকে ছোট চাচা বলে ডাকে, এর কারণটা আমি তো বুঝতে পারলাম না, অথচ আল্লাহ তাআলা তো সর্বপ্রথম আমাকেই বানাইছে। জিব্রাইলের কাছে খবর নাই, সর্বদা আল্লাহ কাকে তৈরি করেছেন, সর্বপ্রথম আপনার আমার নবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলে। এরপর জিব্রাইল বলেন সিয়ারা নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন, নবীজি ডেকে ডেকে বললেন, জিব্রাইল রে তোমার সেহালা বলেন কেন? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম না, ছোট মেয়ে আমাকে ছোট চাচা বলে ডাকে, আমি বুঝতে পারলাম না। আমার নবী বলে জিব্রাইল কাম আমার তাসরি না ইয়া জিব্রাইল, ও জিব্রাইল বলো তোমার বয়স কত? সুবহানাল্লাহ বলে। জিব্রাইল বলে রাস্তু আলামু গায়রা, আমি জানি না আমার বয়স কত, আমি তা জানি না, তবে একটা নিদর্শন আমার কাছে মনে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ পাক আমাকে সৃষ্টি করলেন, এত সুন্দর আকার আকৃতি আমাকে সৃষ্টি করেছেন, এই সুন্দর আকার আকৃতি দেখে আমি জিব্রাইল খুশি হয়ে গেছি। বন্ধুরা আমার ভাইরা আমার, জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আল্লাহ পাক যখন আমাকে রূহ দিল তখন আমি চতুর্থ আসমানের দিকে তাকাইয়া একটা উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল তারকা আমি দেখতে পেয়েছিলাম, ওই তারকা যখন উদিত হইত, উদিত হয়ে একাধারে 70,000 বছর থাকতো, কয় বছর ধরে বলে? জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন অস্ত যাইত, অস্ত যাই ওই তারকারা 70,000 বছর থাকতো। আমার নবী বলেন জিব্রাইল, তারপর জিব্রাইল বলে এইভাবেই তারকা উদিত হইতে অস্ত যাইতে আমি 72,000 বার দেখেছি। আমার নবী বলে এমনিও জিব্রাইল এখন কি এই তারকা তুমি দেখতে পাও? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এখন আমি ওই তারকা দেখতে পাই না, আল্লাহ নবীর একটা লাল চাদর ছিল, একটা পোশাক ছিল, খুলে ফেললেন, আর ও জিব্রাইল চতুর্থ আসমানে যাই তার উদিত হইত, 70,000 বছর উদিত হয়ে থাকতো, অস্ত যায় 70,000 বছর থাকতো, 72,000 বার যেই তাকে উদিত হইত অস্ত যাইতে দেখেছো জিব্রাইল, তুমি তাকায় দেখো আমার ভিতরে ওই তারকা তুমি দেখতে পাও কিনা? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ খোদার কসম করে বলি ওই আয়েশা জিবে যেই তারকা দেখেছিলাম সেই তারকাটা এখন আমি আপনার ভিতরে দেখতে পাচ্ছি। বন্ধুরা আমার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার নবীকে, নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করে আরশে আজিমে ময়ূর আকৃতিতে বিভিন্ন আকার আকৃতিতে হাজার হাজার কোটি বছর আল্লাহ পাক তার বন্ধুকে যত কোটি হাজার বছর তার কাছে রাখার ইচ্ছা করেছেন তত কোটি হাজার বছর তার কাছে রাখছেন, ঠিক কি না? জোরে বলে এই পৃথিবীতে আপনার আমার নবীকে পাঠাবেন, এই জন্য আল্লাহ পাক আসমান বানাইলেন, জমিন বানাইলেন, জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন, সব কিছু সাজাইলেন, এরপর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, এই জন্য ফেরেশতাদের নিয়ে পরামর্শ করলেন, ফেরেশতারা নিষেধ করলো, এরপর আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না, সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহ পাক ফেরেশতা জিব্রাইলকে বলে জিব্রাইল পৃথিবীতে যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আদম আলাইহিস সালামকে তৈরি করব। জিব্রাইল ফেরেশতা জমিনে এসে হাত রাখলো, জমি ছিটকে দিবে, আল্লাহ মাটি দিব না, এই মাটিদের আপনি কোন জাতি বানান যারা আপনার কথা শুনবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, হত্যা করবে, চুরি করবে, ডাকাতি করবে, মানুষের রক্তপাত করবে, ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ ওই মানুষ সৃষ্টি করা দরকার না। জিব্রাইল মাটি না নিয়ে চলে গেল, আল্লাহ ইসরাইল এক মুষ্টি মাটি নিয়ে আনো, আমি আদম আলাইহিস সালামকে বানাবো। ইসরাফিল ফেরেশতা জমিনে হাত রাখলেন, মাটি চিৎকার দিয়ে বলে আল্লাহ মাটি দিব না, মাটি দিব না, না নিয়ে চলে গেল। এরপর আল্লাহ ডেকে বললেন আজরাইল তাড়াতাড়ি চলে যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো। মালাকুল মুতাজাল সালাম জমিনে আসলেন, হাত রাখলেন, জমিন চিৎকার দিল, কিন্তু মালাকুল মুতাজাল সালাম আল্লাহর কথা সারা কারো কথা শোনে, সন্তান মরে যায়, বাবা কান্দে, আজরাইল সাল্লাম মায়া করে আপনার আমার রুহ, আপনার আমার বাবার রুহ রেখে যায় যায় না,
সন্তান মরে যায়, আত্মীয় স্বজন কান্দে, মালাকুল আজরাইল কিন্তু রুহ রেখে যায় না, কথা ঠিক কিনা জোরে বলে, যার যখন সময় হয়ে যাবে, এক মুহূর্তে আগে না এক মুহূর্তে পরে না, ঠিক সময় আজরাইল আপনার আমার কাছে হাজির হইয়া যাবে, জব মালাকুল মোতাওয়ে তুমারো কে সামনে, জব মালাকুল মোতাওয়ে তুমারো কি সামনে, তুমি হি হো ফের ফরসুদ না মিলিগি লবহে লালি কে লিয়ে, মৌত কাসেন কুল্লু নাসেন শারিবুন, মৌত কাসেন কুল্লু নাসেন শারিবুন, কভু বাইতিন কুল্লু নাসেন দাখিলুন, সল মুসাফের বন্দগা টুরি ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হয়ে কুই পিছে রওয়ানা, ঠিক কিনা বলে, কেউ আগে কেউ পরে, আজরাইল সালাম কাউকে ছেড়ে যায় না, সকলের রুহ কিন্তু নিয়ে যাবে, ঠিক কিনা বলে, আমার আল্লাহ কোরআনে জানাই দিলেন, ইযা জালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখন সময় হবে আজরাইল সালাম এক সেকেন্ড সময় কাউকে দেবে না, ঠিক কিনা বলে, আজরাইল সালাম জমিনে আসলেন, হাত রাখলেন, জমি নিষেধ করলো, তারপরও এক মুষ্টি মাটি তুললেন, মাটিতে হলো চল্লিশ মন, কয় মন মাটি হয়েছে, সোনালা বলে, কয় মন মাটি তুলছে, এক মুঠি কয় মন হয়েছে, চল্লিশ মন, এই চল্লিশ মন মাটি দিন আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতা আদম আলাইহিস সালামের দেহ বানালেন, বুখারী শরীফে জানাচ্ছে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলু সিত্তুনা জিরআন, আল্লাহ পাক আদম আলাইহিস সালাম কি তাহার সূরাতে তৈরি করেছেন তুলু সিত্তুনা জিরআন, জিরা মানে হলো পুরো হাত, কোন বর্ণসে গজ 60 গজ, সিত্তুনা মানে 60 গজ লম্বা, 7 গজ চওড়া করে অর্থাৎ 120 হাত আদম আলাইহিস সালাম লম্বা, 14 হাত পাশে, এরকম করে বিশাল দেহের অধিকারী একটা আদম আলাইহিস সালাম মূর্তি ফেরেশতারা বানালেন, সুবহানাল্লাহ বলে, এরপরে দেহ মুবারক মূর্তি মুবারক এই মাটি তৈরি দেহটা আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা নিয়ে গেলেন আরশে আজিমে নিয়ে রেখে দিলেন, শয়তান ডেকে বলল আল্লাহ রে আপনি কোন জাতি বানাইতেছেন, এদের মান সম্মান মর্যাদা আমি শয়তানের সাথে আল্লাহ বাড়াইয়া দেন কিনা, এটা অনুমতি দে, মিষ্টি আর ইবলিস চিন্তা করল আল্লাহর কাছে অনুমতি চাইল, আল্লাহ অনুমতি দে আমি আদম আলাইহিস সালামের দেহ মুবারক দেখতে যাব, আদম আলাইহিস সালামকে দেখতে গেল শয়তান, তার মনের ভিতর তো শয়তানি হিংসা, আমাদের সমাজে একজন ভালো চলে ভালো খায় আর একজন দেখে সহ্য হয় না আছে কি নাই, গিবা শেখাত আছে কি নাই, বন্ধুরা আবার শয়তান এবার হিংসা করে আদম আলাইহিস সালাম মাথা থেকে ঢুকলো, পাত থেকে বের হলো, পিছন থেকে ঢুকলো, মাথা থেকে বের হলো, যাওয়ার সময় আদম আলাইহিস সালাম পেটের উপরে একটু বিষ্টা রেখে পায়খানা করে শয়তান পলাইয়া গেল, নাউজুবিল্লাহ বলে, বন্ধুরা আমার ভাইয়েরা আমার শয়তান আদম আলাইহিস সালামের পিঠের উপরে পায়খানা করে পালাইয়া গেল, এরপর যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে রুহ দিবে তার আগে ফেরেশতাদেরকে বলে আদম রে গোসল দাও, ওই গোসল দিয়া দেওয়ার সময় বলেন নাবির ওখান থেকে একটু মাটি ফেলে দাও, আগে আদম আলাইহিস সালাম পেটটা ছিল সমান, এই নাবির ওখান থেকে একটু মাটি ফেলে দেওয়া হলো, এই যে নাবি একটু ঢিপ হয়ে গেল, আপনার আমার নাবি একটু ঢিপ কিনা ওখান থেকে, বন্ধুরা আমার ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ তাআলা ডেকে বললেন ফেরেশতারে আদমের রূহ দাও, আদম আলাইহিস সালামের রূহ নিয়ে আনা হলো, আদম আলাইহিস সালাম মাথু কপাল থেকে রূহ যখন ঘেসে দিল রূহ ভিতরে ঢুকলো, ঢোকার পরে চট করে রূহ আবার বের হয়ে চলে আসলো, অর্থাৎ আল্লাহ বললেন ও রূহ তুমি কেন আদমের ভিতরে থাকো না, তোমাকে ওখানে থাকার জন্য সৃষ্টি করেছি আদমের রূহ, আদমের রূহ বলে আল্লাহ আমার একা ভালো লাগে না, ভালো লাগে না অন্ধকার আদমের দেহের ভিতরে আমার থাকতে ভালো লাগে না, আল্লাহ বলেন ওখানে থাকতে হবে, আল্লাহ আমার ভালো লাগে না, বন্ধুরা আমার ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতা জিব্রাইল আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আমার বন্ধু আমার হাবিব আমার নবী আখেরি নবী আমার হাবিবকে তার রূহটা নিয়া আদমের পেশানিতে ঘুষে দাও, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ,
আদম আলাইহিস সালামের পেশাইতে যখন নূরে মুহাম্মাদিকে ঘুষা দিলে, সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মাদের তাজে আদম আলাইহিস সালাম মাটি তৈরি দেহটা নূরে নূরান্বিত, আলোকে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর আদম আলাইহিস সালাম উঠে বসলেন, উঠে বসার পর আল্লাহ তাকে জান্নাতে থাকতে দিলেন, তিনি জান্নাতে থাকছেন। আদম আলাইহিস সালাম বলেন, পৃথিবীর মানুষ শুনে না, আমি যখন জান্নাতের ভিতরে একা বসে থাকি তখন আমি শুনতে পাই এই আমার মাথার ভিতরে সিক সিক রবে আওয়াজ শোনা যায়। তাফসীরে জালালাইন ভিতর আসছে, আদম আলাইহিস সালামের কথাটা এইভাবে রেকর্ড করছেন আল্লামা জালালাইন সুদি রাহমাতুল্লাহ আলাই, সামিতু সামিতু ইনদা রাসি সাউতু সাউতু নাসি, বাঁশির আওয়াজের মতো শোনা যায় আওয়াজ, আর গভীর মনোযোগ দিয়ে শুনলে শোনা যায় কে যেন আমার মাথার ভিতরে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি তো আমাকে সর্বপ্রথম বানাইলা, কিন্তু আমার মাথার ভিতরে কে বসে তোমার জিকির করে? আল্লাহ কথা খুব সুন্দর করে বলে, মুহাম্মাদে যে আগর পয়দা না করতি, জমিন ও আসমান পয়দা না করতি, ও আদম শুনে নাও, আমি তোমার মাথার ভিতরে নূরে মুহাম্মাদি দিয়ে দিয়েছি, ওই নূরে মুহাম্মাদি কি সৃষ্টি না করলে আদম আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, ও আদম তোমাকেও বানাইতাম না। বন্ধুরা ভাই, সেদিন থেকে আদম আলাইহিস সালাম আমার নবীর শান নবীর নামান বুঝতে পারলেন, ঠিক কিনা বলে? আদম আলাইহিস সালাম প্রথম আসমান আছেন, ঠিক কিনা বলে? আদম আলাইহিস সালাম এখন প্রথম আসমান আছেন। আল্লাহ নবী যখন মিরাতে গেলে প্রথম আসমানে যখন ঢুকলে তিনি দেখলেন শাহী সিংহাসনে বসা হযরত আদম আলাইহিস সালাম। কি শোনালো বলে? জিব্রাইল কে নবীজি কনফার্ম হওয়ার জন্য বললেন, ও জিব্রাইল ওই চেয়ারে বসাকে বলে, আপনি চিনেন না, উনি তো আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তাই নাকি? আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আবি আদম আলাইহিস সালাম চিৎকার বলে, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলে, জিব্রাইল কি আমারে সালাম দিয়ে